আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা দরবারে শুকরিয়া আদায় করি, পাশাপাশি দোজাহানের বাদশাহ আমাদের নেতা নয়নের মণি হুজুর পাকের পদ মোবারক সালাম পৌঁছে দিই। সেই সঙ্গে সঙ্গে আমাদের ইজাদাগানদের সালাম পৌঁছে দিই এবং এখানে উপস্থিত হয়েছেন কারি মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেবকে অনন্তর থেকে সালাম, এবং এখানে উপস্থিত হবেন আওলাদে আল্লামা হুজুরের ইজাদা বাই দামি সাহেব, তিনিও আসছে। একের পর অনেক বক্তার কথা আসা হয়েছিল, কিন্তু সারা বাংলা জুড়ে আমাদের আজ প্রোগ্রাম চলছে, আর দুদিন বাকি রয়েছে, অনেক সমস্যার মধ্য দিয়েও আমাদের কাজ চালাতে হচ্ছে। তো আমার সামনে বসে আছে আমার অনেক ভাই, আমার এলাকার ছেলে, সকলেই আমার পরিচিত। তা আমরা ফুকরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের ডাকে আগামী 31 জানুয়ারি বৃহস্পতিবার কলিকাতার আরিয়া সম্মেলনে হাজার হাজার যুবককে নিয়ে আমার পথে নেমেছি। কেন পথে নামলাম আমরা? এর আগে কি কলকাতায় কারো কেউ পথে নামেনি? হাজার হাজার সংগঠন রয়েছে, হাজার হাজার পার্টি রয়েছে। আমার সামনে যতগুলো ভাই আছেন, যদি গোনা হয় তার থেকেও বেশি সংখ্যক পার্টি রয়েছে, সংগঠন রয়েছে বাংলার বুকে, তারা কি পথে নামেনি? আমরা কারা? আমরা কেন পথে নামলাম? এর আগে যতগুলো সমাবেশ হয়েছে প্রত্যেকটা ভাইকে তখন জিজ্ঞাসা করা হতো আপনি কেন এসছেন, তো মনের বেশি অংশ ভাই বলতো আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে। এমন ভাই বলবে আজকে যদি আমি না আসতাম আমার চাকরি নিয়ে টানাহানি হতো। তো আজকে আগামী 31 জানুয়ারি বৃহস্পতিবার কলিকাতার বুকে যে হাজার হাজার লাখের যুবক জড়ো হবে, তাদেরকে যদি এই প্রশ্ন করা হয় তারা কি উত্তর দেবে? তাদের কথা বাদ দেন, আমার সামনে যারা আছেন, আমাদের প্রতিবাদ সংগঠনে যারা আছেন, আমাদের হাবলার সংগঠনে যারা আছেন, তারা একটা কেউ বলতে পারবে যে তাদেরকে একটা টাকা দেওয়া হয়েছে, তাদেরকে জোর করা হচ্ছে যে কাল আসো কলকাতার রানী আসলে ঘোরাতে হবে? কিন্তু না, সারা বাংলা জুড়ে এপার থেকে ওপার, এপার থেকে ওপার হাজার হাজার যুবক যে রক্তকে খাম করে নিজের পয়সাকে দিয়ে, নিজের কামানোর পয়সাকে দিয়ে তারা এগিয়ে আসছে, তারা সংগঠন করছে শুধু ভাইজানের ডাকে। একটা পয়সা একটা মানুষ কাছে নেওয়া তো সহজ, শুধু এইটুকুই ভাবো। আপনি 10টা টাকার জন্য মানুষের জীবনে যাচ্ছে, এখন একটা সময় এসছে। তবে কেন এই ভাইগুলো কেন পাগলের মতো ছুটছে? কেন পাগলের মতো ছুটছে এই প্রশ্ন আপনি করবেন না? আপনার বিরুদ্ধে অনেক আছে, অনেক বিরুদ্ধে কথা হচ্ছে, শুধু এখানে নয়, ভাইজানের পিছনে অনেক কথা হয়। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই যতগুলো ইস্তেহার নিয়ে আমরা দাঁড়িয়েছি, কোনো বক্তা কোনো ব্যক্তির ক্ষমতা নেই একটা আঙুল তুলে কথা বলার এই দাবিগুলোকে নিয়ে, কারণ তার জবাব আমাদের কাছে আছে। আমরা কোনো রাজনৈতিক দলের লিডার নয়, আমরা কোনো বক্তা নয়, আমরা কোনো ভাড়াটে বক্তা নয়, আমরা কোনো ভাড়াটিয়া নয় যে আমরা এই রাজনৈতিক দলের হয়ে বলছি, আমরা কোনো দালালও নয়। আমরা আমাদের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের সমাজের স্বার্থে, মানুষের অধিকারকে নিয়ে মুসলিম সমাজের জন্য আমরা এগিয়ে এসেছি। আজকে ফুকরা শরীফ আহলে সুন্নাতের জামাতে এগিয়ে এসেছে কে স্রষ্টা, কে প্রতিষ্ঠাতা আমরা সবাই জানি, কি উদ্দেশ্য নিয়ে আজকে জামায়াত হচ্ছে সেটাও আমরা জানি, কারণ এখন কাউকে বলে দিতে হবে না। প্রচারের পর প্রচার মিডিয়ায় গণমাধ্যম কি নেই আর কেই বা দেখে না, সবাই দেখে, কাউকে বলে দিতে হচ্ছে না আজকে কেন 31 জানুয়ারি এসেছি। শুধু দুটো একটা কথা, আমি ছোট ভাই দুটো একটা কথা বলছি, যদি ভুল হয়ে থাকে, যদি বাক্য যদি খারাপ হয়ে থাকে, আপনার সেটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে নিজেকে বুঝে নেবেন, আর যদি প্রশ্ন থাকে সেটাও বলবেন, তার উত্তর ইনশাল্লাহ দিয়ে দেবো। আমরা ফুকরাশরী আহলে সুন্নাতের জামাতের ডাকে যে ডাক চলছে, যে চলছে কলিকাতা চলুন, কলিকাতা চলুন, কলিকাতা চলুন 31 জানুয়ারি, এটা আজকে না, গত 1 মাস ধরে চলছে। আর তাই তো যুব সমাজ আজকে আমাদের সমাজে, মুসলিম সমাজে, যুব সমাজ অন্যান্য দিনের কথা ভুলে গিয়ে শুধু 31 জানুয়ারি কথা মাথায় রেখেছে। কেন কেন এই প্রশ্নটা আগে করুন, আজকে শুধু এইটুকুই ভাবুন। আজকে আমাদের সমাজের চাকরির কথা ভাবুন, আমাদের সাথে অর্থের কথা বলুন, আমাদের দেশের সংবিধানের কথা ভাবুন, তাহলেই আপনি বুঝতে পারবেন। 1949 সালে যখন বিআর আম্বেদকরের নেতৃত্বে যখন প্রথম সংবিধান তৈরি হয়, বিআর আম্বেদকর বলেছিল সেই জায়গায় দাঁড়িয়ে, আমার জাতির জন্য একটা সংরক্ষণ দিতে হবে। কি সংরক্ষণ? বলছে আমার জাতি দলিত, আমার জাতি নিম্নবর্ণ, আমার জাতি অর্থ নেই, আমার জাতিকে যদি এই সংরক্ষণ না দেওয়া হয় আমার জাতিকে চিপে 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 মাথা পুঁতে দেবে মাটিতে, একটু সংরক্ষণ দিতে হবে।
কারণ এই ভারতবর্ষ হিন্দু নয়, এই ভারতবর্ষ মুসলিমের নয়, এই ভারতবর্ষ খ্রিস্টানের নয়, শিখদের নয়, এই ভারতবর্ষ মানুষের। সবাই মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ নিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এনেছে, এই ভারতবর্ষ সবার অধিকার। তাই আমার জাতিরও তো কিছু অধিকার আছে, তাই আমার জাতির জন্য সংরক্ষণ দিতে হবে। সংবিধান সেটাই তার চালু হয়ে গেল। কি চালু হলো? এসসি সংরক্ষণ আজ কি চলছে না? আজও যে সংরক্ষণ মানা হচ্ছে, আমরা বলছি না যে মানা হচ্ছে না, মানা হচ্ছে। কিন্তু এমন পরিবার হচ্ছে এসটি পরিবারের, যেখানে তার দাদা চাকরি করছে, দাদু চাকরি করছে, মা চাকরি করছে, ছেলে চাকরি করছে, তার বউ চাকরি করছে, আর যে ছোট ভাইটা রয়েছে সে কি করছে? তিনবার মাধ্যমিকে ফেল, দুবার উচ্চ মাধ্যমিক ফেল, গ্রাজুয়েশন এবার ফার্স্ট ইয়ার করছে, তার দুবার ফেল হয়ে গিয়েছে অটোমেটিক। সে পাশ করবে তার চাকরি, সে পাশ করবে আপনার চাকরি, এর প্রমাণ আমার কাছে আছে, এর প্রমাণ দিতে পারবো। তাহলে আর একটু পাশে জানতে দেখি এসটি এসসি ফ্যামিলিতে সেই এলাকায় জানতে দেখি এমন পরিবার আছে যাদের খাওয়া হয় না, যাদের শামুক কুড়িয়ে খেতে হয়, যাদের শ্যাওলা কুড়িয়ে খেতে হয়, মা আব্বা তাদের কষ্টের কথা বলতে পারে না, তাদের কি একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করতে পারে সরকার? অফিস আদালতে এমন জায়গা আছে যেখানে একটা খাতা দেওয়ার লোক দরকার, যেখানে একটা চা দেওয়ার লোক দরকার, সেখানে তো কোনো যোগ্যতা কি প্রয়োজন? সেখানে সেখানে তার চাকরিটা মাকে দিতে পারে, সেই ফ্যামিলিতে বাবাকে দিতে পারে, বা সেই ফ্যামিলিতে অযোগ্য ছেলেটা রয়েছে তাকেও দেওয়া যায়, দেওয়া যায়। তাই ভাইজান ভাইজান কি জেলা আব্বাস সিদ্দিকী সাহেব একটা আবেদন দেখেছে, এক কিছু এই আবেদনের মধ্যে একটা আবেদন দেখেছে প্রত্যেকটা পরিবারকে একটা করে চাকরি দিতে হবে। শুনলে সত্যি হাসি লাগে, এটা সম্ভব? সম্ভব ভাইজান, সম্ভব। শুধু আমাদের বাংলা কেন, আজকে বাংলা কেন, বাংলার পাশে চলে যান সিকিম রাজ্যে, যে সিকিম রাজ্য তিন মাস ভোটে তিন মাস আগে বলেছিল প্রত্যেকটা ফ্যামিলিকে আমি একটা করে চাকরি দেবো, ঠিক এই দাবিটা এই দাবির কথাই বলেছিল। আজকে চলে যান সরকার গঠন পরেই দেখা যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে একটা করে লেটার চলে গিয়েছে একজন চাকরির জন্য, তাদের যোগ্যতা অনুসারে। তাহলে আমাদের বাংলায় কেন হবে না? আমাদের বাংলায় কেন হবে না? আজকে বিআর আম্বেদকর এসে এই আইনটাকে কি চালু মানা হচ্ছে? মানা হচ্ছে একটা শ্রেণীর জন্য। কিন্তু তিনি কি সেটা চেয়েছিলেন? সে চেয়েছিলেন তার জাতকে ওঠার জন্য, তার জাতিকে ওঠার জন্য। তার জাতি কোথায় পড়ে আছে? এটা তো অন্য জাতির কথা বললাম, আমাদের জাতির কথা আসে এবার। আজকে আমাদের শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষায় জাতির মেরুদণ্ড। আজকে পশ্চিমবাংলার বুকে ইতিহাস আছে, পশ্চিমবাংলার বুকে ইতিহাস আছে, ভূগোল আছে, আমরা সবাই জানি। আজকে পশ্চিমবাংলায় মাদ্রাসা সার্ভিস কমিশন আছে, এটাও কিন্তু আমরা সবাই জানি। আজকে সরকার দাঁড়িয়ে, এর আগেও যখন ব্রিটিশ বামফ্রন্ট সরকার ছিল তাদেরও আমলে মাদ্রাসা সার্ভিস কমিশন ছিল, আজকে টিএনসি সরকার এসেছে তার আমলে মাদ্রাসা সার্ভিস কমিশন আছে। যদি সরকার বলে যে আমরা এই মাদ্রাসাকে বন্ধ করে দেবো, তার থেকে মাদ্রাসার দরকার নেই, পশ্চিমবাংলায় সব স্কুল হয়ে যাবে। আমার বাপ চাষে আমার ভাই আমার বাংলার যুবক মুসলমান যুবকের গায়ে যদি এক বিন্দু রক্ত থাকে তো কেউ সেটাকে না বলবে না, তার রক্তটাকে যতক্ষণ থাকবে সে বলবে না পশ্চিমবাংলা থেকে মাদ্রাসা সার্ভিস কমিশন বন্ধ করা যাবে না, মাদ্রাসাটাকে বন্ধ করা যাবে না, এটা সবাই বলবে। কিন্তু একটুকুনি ভেবে দেখেছেন যে এই মাদ্রাসার অবস্থা কি চলছে এখন? একটুকুনি ভাবুন, আরে ভাববেন না তা কি করবেন? আচার্য জগদীশচন্দ্র বলেছিলেন সারা ভারতবর্ষের সম্পত্তিকে যদি একটা গ্রামে দেওয়া হয় সে গ্রামের কোনোদিনও উন্নতি হবে না। সারা ভারতবর্ষের সম্পত্তিকে যদি একটা গ্রামে দেওয়া হয় সেই গ্রাম কোনোদিন উন্নতি হবে না, যতক্ষণ না সেই গ্রামের মানুষ সচেতন না হবে, যতক্ষণ না সেই গ্রামের মানুষ সচেতন না হবে। পশ্চিমবাংলার মুসলিমের অর্থনৈতিক অবস্থা কোথায় দাঁড়িয়ে, কোথায় দাঁড়িয়ে এরা জোর গলায় বলতে পারি? পশ্চিমবাংলায় যত অর্থ আছে তার বেশি অংশ রয়েছে মুসলিমের হাতে, কিন্তু মুসলিম সমাজটা কোথায় যাচ্ছে তারা জানে, তারা জানে, যারা মাথার উপর বসে আছে তারা জানে। এই সমাজকে শেষ করতে গেলে এই শিক্ষাকে নষ্ট করতে হবে, শিক্ষাকে, শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের কথা ভাবুন, মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ বন্ধ হয়ে গেছে, স্কুলে টিচার আছে মাদ্রাসার টিচার নেই, যে মাদ্রাসায় 20টা ভ্যাকান্সি আছে সেই মাদ্রাসায় টিচার আছে 12 জন, কোথাও 8 জন, কোথাও 4 জন, কোথাও 7 জন, কীভাবে চলবে? শুধু 4 জন 5 জন তো আছে, কীভাবে চলছে মাদ্রাসা? আপনি খবর নিয়ে দেখেন, ইংলিশ পড়াচ্ছে অঙ্কের মাস্টার, ইতিহাস পড়াচ্ছে ভূগোলের মাস্টার, এখানে কি সম্ভব? তাহলে ইতিহাস সাবজেক্টের জন্য আলাদা মাস্টার কীভাবে প্রয়োজন ছিল? এ তো গেল অবস্থা খারাপ। বলছে টিচার দেন, টিচার দেন, দিচ্ছি, তাহলে কেসটা মিটে যায়, কেসটা মিটুক, সার্ভিস কমিশন কেস চলছে, কেস, এই কেস না মেটা পর্যন্ত আমরা দিতে পারছি না টিচার। সবই পারেন, শুধু চালাকি আর কিছু নাই, কেসটা করলো কে?
খবর নিয়ে দেখেন এই কেসটা করছে, যে বলছে দিচ্ছি দিচ্ছি তারই দালাল এই কেস করেছে, সে দালাল কেস ওই জায়গায় ঝুলিয়ে রেখেছে আর বলছে কেস নিতু আবার টিচার দেব। দেওয়া যায় না, শিক্ষা ব্যবস্থাটাকে যদি সাজানো যায় না, হাজার হাজার কোটি টাকা শিক্ষা মিশনের টাকা, হাজার হাজার কোটি টাকা শিক্ষা মিশনের টাকা আজও পড়ে আছে, যা অ্যাপ্লিকেশন করা হচ্ছে না, অ্যাপ্লাই করা হচ্ছে না, এই হিসাব আমাদের কাছে আছে কেন পারে না? স্কুলে যেমন ইউনিভার্সিটি যেমন কলেজে যেমন কিছু টিচার দেওয়া হচ্ছে পার্ট টাইম, কিছু গেস্ট লেকচার দেওয়া গেস্ট লেকচার দেওয়া হচ্ছে, গেস্ট টিচার দেওয়া হচ্ছে, কেন পারে না মাদ্রাসায় কি গেস্ট টিচার দিতে? পারে, সবই পারে, কিন্তু লক্ষ্য তো ওটা নয়, লক্ষ্য ভিতরে শিক্ষার মাধ্যমে জাতিকে নষ্ট করে দেওয়া, এটা কেন মাদ্রাসা শিক্ষা? যদি আর একটু ভাবি আজকে মাদ্রাসা কেন বলবো, আজকে মাদ্রাসায় পড়ছে কারা? আজকে আমার সমাজ আমার সম্প্রদায়ের ছেলেরাই মাদ্রাসায় পড়ছে। মাদ্রাসা স্কুল একটুখানি পার্থক্য, কী পার্থক্য? মাদ্রাসায় থাকবে আরবি, মাদ্রাসায় থাকবে আরবি, এইটুকুই পার্থক্য। মাদ্রাসায় থাকবে আরবি, স্কুলে থাকবে আরবি না, মাদ্রাসায় থাকবে, এইটুকুই শুধু পার্থক্য। কিন্তু কি দেখছেন, আজকে একটা দিন সময় ছিল যখন মাদ্রাসা সিলেবাসে ছিল 600 নম্বরের আরবি, আর আজকে কোথায় এসছে? তখনকার যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে তারা বলতে পারবে, আমার আল্লাহ সাহেব বসে আছে তিনি হয়তো বলবেন, তখনকার যারা মাদ্রাসায় সাধারণ মাদ্রাসা স্কুলে যারা পড়েছে তারা বল তারা নামাজ পড়াতে পারতো, তারা জানাজা পড়াতে পারতো, তারা এটি যে সবই পারত। আর আজকে মাদ্রাসায় যান একটা ছাত্রকে বলা হয় আপনি নামাজ পড়ান, বলবে আমি পারি না, আমি পারবো না, অন্য কাউকে ডেকে নাও। কেন কেন তার কারণটা জানবেন না? তার কারণ আছে, তখন 600 নম্বরের সিলেবাস ছিল আরবিতে, এখন সিলেবাস কত? 200। আরে 200 তো আছে, কিন্তু সেটা আমার অপশনাল। যদি ছেলে বলে আমি আরবি নেবো না, তা না নিতে পারে। যে ভাবুন একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে আর তার যদি আরবি না থাকে, তাহলে স্কুলের মাদ্রাসার মধ্যে পার্থক্য কি থাকলো? হিসাবে বলছে পশ্চিমবাংলা অনেক 80% 90% মুসলিম ছেলের মধ্যে, তার মধ্যে বেশি অংশ মাদ্রাসায় পড়ছে। ভাবুন এই মাদ্রাসায় যদি কেউ পড়াশোনা করে সেই ছাত্রের অবস্থাটা কি হবে, তার কোয়ালিটিটা কোথায় যাবে, কাল পরীক্ষার চাকরি পরীক্ষা সে কোথায় কম্পিটিশন করবে? এটা ভাববেন না, সারা জীবন ঘুমিয়ে থাকবেন। আবার ওই জগদীশচন্দ্রের কথা বলতে হয়, সারা দেশের সম্পত্তিকে যদি তোমার একটা গ্রামে দেওয়া হয় তোমার গ্রাম উন্নতি হবে না যতক্ষণ তুমি সচেতন না হবে। সচেতন হবে প্রত্যেকটা মানুষই, কিন্তু সচেতন আমি বলছি, অনেক হয়তো বলবে দালাল, অনেক হয়তো কোনো রাজনীতি দালাল বলবে, কিন্তু আমি তোমাকে বলবো তুই যে বলবে কথা তাকে বলবো সেই দালাল। কেন? কারণ আমি যে কথাগুলো বলার জন্য এই মাইকে উঠেছি সে কাল চায়ের দোকানে ওই একই কথা বলবে, সে কিন্তু বলবে না মাদ্রাসা সার্ভিসে প্রচুর মাস্টার রয়েছে এই কথা কিন্তু বলার ক্ষমতা তার নেই। আমরা গত 31 একগুচ্ছ আবেদন নিয়ে আগামী 31 জানুয়ারি কলকাতার রানী রাসমহলে আমরা তার জন্য এই পথে নেমেছি। আমরা গত 23 জানুয়ারি একটা দিবস পালন করেছি, কি দিবস ছিল? 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, তাকে আমরা দেশপ্রেম দিবস হিসেবে মানছি ওই দিনটাকে। কেন? তিনি তো অমুসলিম, তাই তো আমাদের ধর্মের ছেলে নয়, আমার জাতির ছেলে নয়, কিন্তু আমরা ওই দিনটাকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করছি। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতে জামাত আগামী দিন থেকে আজ পালন করছে, আগামী দিনও পালন করবে, 23 জানুয়ারিটাকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করবে। কেন পালন করবে? কে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন? শুধু একটা কথা বলবো, একটা, তিনি কে ছিলেন? কে ছিলেন তিনি? তিনি ছিলেন ব্যারিস্টার, আমার মতো সাধারণ ছেলে নয় তিনি, তারা বাপ ছিলেন ব্যারিস্টার, তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায়, খবর নিয়ে দেখবেন বেশি দূরে নয় আমাদের বাড়ির পাশেই, তিনি ছিলেন ব্যারিস্টার, তার বাপ ছিলেন ব্যারিস্টার। ভারতবর্ষের ব্রিটিশ আমলে যখন কোনো ছাত্র স্কুলে পড়াশোনার চান্স পেত না, সেই আমলে তিনি আইসিএস পরীক্ষায় ফোর্থ হয়েছিলেন, সারা ভারতবর্ষ সব থেকে বড় পরীক্ষা যেটা চাকরি, সেই চাকরি তিনি ফোর্থ হয়েছিলেন, তিনি চাকরি নেননি। তিনি বলেছিলেন আমি ব্রিটিশদের গোলামিতে করবো না, চাকরি নিলে তো ব্রিটিশের গোলামি হয়ে যাবে, আমার বাংলার যুবক খেতে পাচ্ছে না, বাংলার যুবক অধিকার পাচ্ছে না, আমার বাংলার ছেলে পেলে কোনো মাটিতে লড়া পড়ে যাচ্ছে, আমি চাকরি করে গদির উপরে বসে থাকবো, আমি প্লেন চড়বো, আমি এরোপ্লেন চড়বো, আমি এসি ঘরে থাকবো না, আমার ভাইয়ের পাশে থাকবো। তিনি ডাক দিয়েছেন মুক্তিযোদ্ধা, তিনি বাংলার মানুষকে ডাক দিয়েছেন, বাংলার যুবককে ডাক দিয়েছিলেন, শত শত হাজার হাজার যুবক তার কথায় তার ডাকে এগিয়ে এসেছিলেন। কি জন্য? ভারতের স্বাধীনতার জন্য। তারা কি রক্ত দেয়নি? তার এই বীর সৈনিক সুভাষচন্দ্রের কথা অনেক বড় কথা, মনে ছোট কে মানাবে না, তাই তারা ছাত্র কথা একটু বলি। আজকে ফুরফুরা শরীফ আহলে সুন্নতে জামাতের কর্ণধার টিচেদা আব্বাস সিদ্দিকী, তার পিছনে হাজার হাজার লাখে লাখে যুবক দৌড়াচ্ছে, তারাকে নেতা ভেবে
তিনি কি নেতা সেটা পরে আসবো, আগে বিশ্বাসচন্দ্র নেতা কেমন ছিলেন সেই কথা আর একটুখানি বলি, তারা তিনটে ছাত্র কথা বলি, যে ছাত্র আমাদের সঙ্গে এই তুলনা করি সেটা তুলনাটা পরে বলবো। তারা ছাত্র ছিলেন তিনজন ছিলেন বিনয় বিনয় বাদল দীনেশ, তিনটে ছাত্র ছিলেন। এই ছাত্র আমাদের মতো ছাত্র ছিলেন না, তারা ছিলেন মেডিকেল কলেজের ছাত্র। আজকে ভাবুন তো মেডিকেল কলেজের ছাত্র যারা হয় তাদেরকে কোথায় রাখি আমরা? সেই মেডিকেল কলেজের ছাত্র ছিলেন বিনয় বাদল দীনেশ, যাদের নাম আজও ব্রিগেডের পাশে আছে বিভাগ দিবাগ নামে। বিনয় বাদল দীনেশ কে ছিলেন? বিনয় বাদল দীনেশ বিনয় আর দীনেশ ছিলেন ক্যালকাটা বাংলাদেশ ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, আর বাদল ছিলেন কলকাতা মেডিকেল কলেজের ছাত্র। আমি কেন বলছি এটা, ইতিহাসটা একটু পরে বলছি। এই তিন ছাত্র এরা তো বন্ধু হবেই, কারণ একই মেডিকেল কলেজে পড়ে, এই মেডিকেল কলেজের ছাত্র সবাই যোগাযোগ তো থাকবেই। তো বাংলাদেশ মেডিকেল কলেজের ছাত্র বিনয় আর দীনেশ তারা প্রাণ এলো, তারা নেতাজি সুভাষ চন্দ্রের বাণীকে তারা মাথায় পেতে নিল, তারা বললো আমরা আর পড়াশুনো করবো না। কি জন্য পড়াশুনো করবো? যে বাংলার মানুষ খেতে পাচ্ছে না, যে বাংলার মানুষের অধিকার নেই, যে বাংলার মানুষ স্বাধীনতা ভুগছে, স্বাধীনতা আবেগে ভুগছে, তাদের জন্য আমাদেরও তো নেওয়া দরকার। তারা মেডিকেল কলেজকে ত্যাগ করলো, ত্যাগ করে বোমা হাতে নিল, চট্টগ্রামে বোমাবাজি করলো, বোমাবাজি করে পিটিয়ে তাড়া খেয়ে তারা কলকাতায় পালিয়ে চলে আসলো। কলকাতায় তো আর এক বন্ধু দাঁড়িয়ে আছে, সেও তো মেডিকেল কলেজে যোগাযোগ আছে, আর এক বন্ধু বাদলের সঙ্গে দেখা হলো। তিনজন আবার প্ল্যান করলো, তারা সেই তাড়া খেয়ে পিটিয়ে তাড়া খেয়ে তারা কিন্তু থামলো না। তারা কলকাতায় এসে তারা আবার প্ল্যান করলো, আমাদের জীবন থাকতে আমাদের রক্ত থাকতে এ বাংলাকে আমরা স্বাধীনতা করবো, স্বাধীনতার আলো আনবোই আমরা আনবো। তারা আবার সব করলো। আজকে যারা ছিলেন আজকে আমাদের ব্রিগেডের আমাদের যারা রাইটার্সে যারা বসেছিলেন গত কয়েক বছর ধরে, তাও সেই রাইটার্সের কথা বলছি, সেই রাইটার্স তখন ছিল ব্রিটিশ আমলে, তারা সেই প্ল্যান করলো এই রাইটার্সকে উড়িয়ে দেবো আমরা, তার জন্য আমাদের জীবন যায় যাবে, তাদের এই জায়গায় বসে আর আমাদের মাথা পরে আমাদের বসে আমাদের উপরে মাথা মাতবরি করবে এই আমরা ছাড়বো না, অন্তত এইটুকুই আমরা করে দেওয়া যাব। তিন বন্ধু প্ল্যান করলো, তারা তিন বন্ধু প্ল্যান করে রাইটার বিল্ডিংয়ে ঢুকলো, রাইটার বিল্ডিংয়ে ঢুকে বোমাবাজি করলো, তিন বন্ধু বোমাবাজি করলো, সঙ্গে সঙ্গে তারা ধরা পড়লো, কারণ প্রচণ্ড পাহারা ছিল সেখানে। বিনয় আর দীনেশ সঙ্গে সঙ্গে তারা কি করলো, তারা নিজেদেরকে আত্মহত্যা করলো, গুলি করলো, তারা মরলো না কিন্তু গুলি করলো। কেন গুলি করলো? তারা জানতো যদি আমরা ধরা পড়ি, যদি আমরা ধরা পড়ি তাহলে আমাদের সমস্ত সবগুলো আজকে বানচাল হয়ে যাবে, বাংলার মানুষের স্বাধীনতার আরো দীর্ঘ হয়তো 100 বছর পার হয়ে যাবে। এই সবগুলো আমাদের খুব প্রয়োজন, অর্থাৎ আমার জীবনের থেকে ওই সবটা যেন কেউ জানতে না পারে সেটাই আমার প্রয়োজন। তাই তো তারা নিজেদেরকে আত্মহত্যার জন্য গুলি করে নিল। আর কলকাতার মেডিকেল কলেজ ছাত্র কে ছিলেন? বাদল পটাশিয়াম সায়ানাইড খেয়ে নিল, পটাশিয়াম সায়ানাইড সঙ্গে সঙ্গে মারা গেল। এদের বিনয় আর দীনেশ মেডিকেল তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো, বিনয় হাসপাতালে সুস্থ হয়ে উঠতে পারলো না, মৃত্যুবরণ করলো, দীনেশের বিচার সুস্থ হয়ে উঠলো, দীনেশের বিচার হলো, বিচারে ফাঁসি হলো। ফাঁসি দিলেন কে? ফাঁসি দিলেন সেও তো ব্রিটিশ আইনজীবী, যে ব্রিটিশ আইনজীবী ফাঁসি দিয়েছিল সেখানে বলছিল আর এক মেডিকেল কলেজের ছাত্র, সে ওখানে বসেই গুলি করলো তাকে, সেও ধরা পড়লো, তাকেও ফাঁসি হয়ে গেল। আমার বক্তব্য এটাই, আজকে চারটে সৈনিক কেন, তারা কারা? বাংলা সাধারণ ছেলে তারা? তারা কি বাংলা সাধারণ ছেলে? মেডিকেল কলেজের ছাত্র তারা, তারা নিজের জীবনটাকে শেষ করে দিল। কি স্বার্থ ছিল তাদের? ভারতের স্বাধীনতার জন্য, বাংলা স্বাধীনতার জন্য। তাদের আর কি স্বার্থ ছিল? কি স্বাধীনতা ছিল? সেই মনীষীদের কথা আজকে আমাদের মাথায় আসে, আজকে সমস্ত বীর কবি কাজী নজরুল ইসলামের কথা মাথায় আসে। আর এক কবি জীবনানন্দ বলেছিলেন এ বাংলা শিশুর বাসযোগ্য করে যাবো আমি, এ আমার দৃঢ় প্রতিজ্ঞা, শিশুর বাসযোগ্য করে যাবো আমি, এ আমার দৃঢ় প্রতিজ্ঞা। অর্থাৎ এই পলিউশন থেকে দূর করতে হবে। আজকে তারা কারা? তারা কি জ্ঞান কি কম ছিল? তারা কি জ্ঞান কম ছিল? ভারতের অর্থনৈতিক বীজ যিনি, তিনি পৃথিবীতে নোবেল পেয়েছেন যিনি অমর্ত্য সেন, তিনি বলছে ভারতবর্ষের নোটবন্দি পরিবর্তনটাকে খুব ক্ষতি করে দিল, ভারতের অর্থনীতিকে 100 বছর পিছিয়ে দিল। তার মর্ম কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। আর ভারতের নোটবন্দি পরিবর্তনটা কে করলো? মন্ত্রী করলো। তারা মাইকে গলা ফেটে বলছে আমাদের নোট পরিবর্তনটাকে আমাদের সাফল্য, ভারতের অর্থনীতি এগিয়ে গেল। হায় রে, লজ্জা পায় না? তুই 8 পাস হয়ে তুই মন্ত্রী পেয়েছিস,
তুই উচ্চ মাধ্যমিক হয়ে মন্ত্রী পেয়েছিস, তুই ভারতের যে অর্থমন্ত্রী যে নোবেল পেয়েছে সে বলছে ভারতের টাকার পরিবর্তন করে ভারতের অর্থনীতি ক্ষতি হয়ে গেল, আর তুই উচ্চ মাধ্যমিক পাস করে তুই মন্ত্রী হয়ে তুই বলছে এটা আমাদের সাফল্য হলো। আপনারা ভাববেন না এই কথা বলা কিন্তু আপনাদের কানে, যার কান জানার কানে আমার এই কথা পৌঁছাচ্ছে শুধু এইটুকুই ভাবুন। আজকে উচ্চ মাধ্যমিক পাস করে দিলাম হয় তাই তো দেশ চালাচ্ছে, লজ্জা করে না? ভারতের শিক্ষামন্ত্রী তার সার্টিফিকেটটাও জাল, কোথায় আছেন দাঁড়িয়ে? ভারতের শিক্ষামন্ত্রী সার্টিফিকেটটাও জাল, এটা ভাবা যায়? যদি আমার আপনার হতো জেল অবসম্ভাবী হয়ে যেত। এই তো দেশ, যে দেশের মানুষ খাদি পায় না, যে দেশের মানুষ বসবার জায়গা পাচ্ছে না, সেই গাছের মা গরু নাকি এসি ঘরে থাকবে, তার প্ল্যান চলছে। হায় রে, আজকে বিষয় যিনি আজকে তারা মূর্তি তৈরি করছে, মূর্তি তৈরি করুক, অনেক মূর্তি আছে, কত টাকা খরচ করে, কয়েক হাজার হাজার কোটি টাকা খরচ করে, কয়েক হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে আজকে মূর্তি তৈরি হচ্ছে, মানুষের খেতে পাচ্ছে না দেশে, ভাববেন না এই কথাগুলো? আজকে আমাদের সংবিধানকে ভাববেন না, আজকে সংবিধানকে ভাবতে হবে। আজকে সংবিধান আছে, প্রত্যেকটা মানুষকে অধিকার দিতে হবে, প্রত্যেকটা ধর্মকে তার মানার অধিকার দিতে হবে, নিজ নিজ ধর্ম পালনের অধিকার দিতে হবে। আজকে কি চলছে আমরা কি কেউ জানি না নাকি? সবাই জানি। আজকে ভাবুন, নামাজ পড়তে দিচ্ছে না, জায়গায় পানি দিয়ে পুরো কাদায় কাদা করে দিচ্ছে, নামাজ পড়তে দিচ্ছে না। আজকে আইন হচ্ছে ভারত সরকার যদি পারে যখন খুশি তখন কোন মসজিদের জায়গাটাকেও তার ভারতের সম্পত্তি বলবে। আজকে যে মসজিদে আমার বাপ দাদা 14 পুরুষ নামাজ পড়ে আসছে, যে মসজিদটাকে ধুলো দিয়ে আমরা মুখ দিয়ে ধুলো মুছে দিই, সেই মসজিদটাকে বলছে কি যে ভারত সরকার চাইলে যখন তখন সেই মসজিদের সম্পত্তিটাকে নিজে নিয়ে নিতে পারে। এটা ভাববেন, ভাবছেন মানে খুব খুব খারাপ কথা না? আমরা তো আলবেনিয়া আছি, হাবড়ায় আছি, আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, ভাবুন বর্তমান আইনমন্ত্রী তথাগত রায়, এটা আপনারা সবাই জানেন তার নামটাকে, তিনি বিমানবন্দরে নেমে একটা কথা বলেছেন। কি বলেছেন? বিমানবন্দরের পাশে একটা মসজিদ আছে, এই মসজিদটাকে নাড়াতে হবে। কেন? কারণ এটা খুব সমস্যা হচ্ছে। তখন আপনি কি বলবেন? তিনি বলেছেন এই কথাটা, তাহলে এখন আপনি কি বলবেন? কারণ আইন হচ্ছে যে ভারতবর্ষে আইন, মসজিদ যখন তখন সরকার যা কিছু করতে পারে, মসজিদের জায়গা হলে কিছু থাকবে না, সব ভারতীয় সম্পত্তি। এই তো সংবিধান তৈরি হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে। আচ্ছা, তালাকটাকে ভাবি, পার্সোনাল লটাকে ভাবেন, ভারতবর্ষে প্রত্যেকটা ধর্মে এক একটা পার্সোনাল ল থাকে, সেই লটাকে কি করছে? এই ল মানে কি? পার্সোনাল ল কাকে বলে? আজকে আমি মুসলিম হব, আমি আমি মুসলিম হব, আজকে হাওড়া ঢুকে যদি আমি কোনো বাজে কাজ করি সবাই বলে মুসলিমরা করছে, ও মুসলিম, কিন্তু মুসলিম আইন আমি মানি না, আমি এমন ছেলে মুসলিমে কোনো ন্যূনতম নিয়ম মানি না, কিন্তু আমি মুসলিমরা দাবি করছি। আর এই দাবি করার ফলে কি হচ্ছে? আজকে আমার আমি যদি কিছু করে থাকি আজকে জাতির ক্ষতি হচ্ছে, প্রত্যেক জাতির তো একটা পার্সোনাল ল থাকে, সেখানেও হানা দিচ্ছে। আপনি ঘুমিয়ে থাকবেন? আপনি ঘুমান, আপনি ঘুমান, আপনি যদি কারোর টাকা খেয়ে থাকেন, কারোর পতল খেয়ে থাকেন, আপনি ঘুমাতে পারবেন? যদি আপনি তা করে না থাকেন আপনি কিন্তু ঘুমাতে পারবেন না, আপনার ঘুম আসবে না। আমাদের প্রতিবাদ আবেদন যে ইস্তেহারটা আমরা প্রকাশ করেছি, এক গুচ্ছ আবেদন, এক গুচ্ছ প্রতিবাদ, আপনি যদি একটু পড়েন আপনার ঘুম আসবে না। আপনি যদি মানুষ হন, আপনি যদি সচেতন হয়ে থাকেন, আপনার ঘুম আসবে না। ঘুম আসবে কি করে এটা ভাববেন না? তা আগামী 31 জানুয়ারি আমরা যে ডাক দিয়েছি, আমার ভাইরা যে ডাক দিয়েছে যে গুচ্ছ প্রতিবাদ আবেদন নিয়ে, তার মধ্যে আর একটা আছে, সংবিধানকে আমাদের কার্যকরী করতে হবে, প্রত্যেকটা ক্লাসে আমাদের সংবিধানকে দিতে হবে। আজকে প্রত্যেকটা ক্লাসে সংবিধান বলতে কি বোঝায়? আজকে কোনো ছেলে যখন মাধ্যমিক পাশ করবে, উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করবে, তার পাশে সংবিধান নিয়ে একটা সাবজেক্ট নেবে রাষ্ট্রবিজ্ঞান, তার আগে কোনো সংবিধান সম্পর্কে কিছুই জানবে না। এটা কেন করলো ভাববেন না? কে আমাদের সংবিধান কি আছে? একটা ব্যক্তিকে, একটা ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয় 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে তুলতে হবে। দেখুন তো হাজতে কত ছেলে পড়ে আছে, কয়েক ঘন্টা পর ঘন্টা কেটে যাচ্ছে, তাদেরকে হাজতে দেওয়া হচ্ছে না, ধরে নিচ্ছে, এক বস্তা পেটি দিয়ে বলছে যে গাঁজা কেস দিলাম, এ গাঁজা চোর, এ গাঁজা ব্যবসা করে, এর প্রমাণ হাজার হাজার আছে, এমন ছেলে আছে। কাদের প্রতি হচ্ছে? সব দেখবে মুসলিমদের ছেলে, মুসলিম অন্য কেউ নয়। এগুলো ভাববেন না? এসব প্রতিবাদ, এই আবেদন কি আর কেউ করেনি? করেছে চুচুড়া মাদ্রাসা
চুচুড়া মাদ্রাসাকে নিয়ে আমার ভাইয়ার আবেদন করেছে, তার আগে অনেক নেতা আবেদন করেছে, এমন নেতা আজকে তারা মন্ত্রিত্ব পেয়েছে। তারা একদিন ওখানে দাঁড়িয়ে বলেছিল, আমার রক্ত থালা পর্যন্ত আমি এই মাদ্রাসা সামনে থেকে আমার লাশ উঠবে না যতক্ষণ না এই মাদ্রাসার তালা না খোলা হবে। কখন বলেছিল? তখন ছিল লাল আর এখন হয়েছে সবুজ, এই তো পার্থক্য, আর তো কিছু না। তিনি বলেছিল, তিনি আমাদের নেতা, তিনি অন্য কারোর নেতা না, আজকে মোহাম্মদ তার নামের প্রথম ছিল বলে তাকে আমরা ভোট দিয়েছি, মন্ত্রিত্ব করেছি। আমরা বলছি বাহ, আমাদের মন্ত্রী, আমাদের মোহাম্মদ মন্ত্রী কি করছে? সব বন্ধ হয়ে গেল তার কথা। আজকে চুচুড়া মাদ্রাসা কি হচ্ছে? বন্ধ হয়ে গেল। আজকে তো আর কথা বলছে না, এখন প্যাকু গাড়ি নিয়ে তুই হো হো করে যাচ্ছ, তোমার মনে নেই সেই চুচুড়া প্রতিবাদের কথা? তুমি তো নিজেই প্রতিবাদ করেছিলে। তাই তো আমাদের ভাইজান পিজের আব্বাস সিদ্দিকী তার সংগ্রহের উদ্দেশ্য নিয়ে গত কয়েক মাস আগে চুচুড়ার সামনে গিয়ে বলেছিল, যতক্ষণ না এই মসজিদে তালা না খোলা হবে ততক্ষণ আমি এখান থেকে নড়বো না, আমার রক্ত নড়বে না এখান থেকে। বাধ্য হয়ে দিয়েছে তালা খুলে, নামাজও চলছে, নামাজটা হচ্ছে, কিন্তু মাদ্রাসাটা এখন হয়নি, মাদ্রাসাটা হয়নি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ছাত্র নেই। আমার ভাই জান বলেছে, ছাত্র আমি জমা করে দেবো, আপনি সিলেবাস চালু করুন, আপনি সেশন চালু করুন। জানুয়ারি থেকে দেখছি, জানুয়ারি চলে আসলো, ছাত্র ভর্তির কোনো খবর নেই। এখন বলছে বিল্ডিংটা পাল্টাতে হবে, বিল্ডিং যখন তখন পড়ে যেতে পারে। আমার ভাই জান বলছে বিল্ডিং কিছু পাল্টাতে হবে না, যা বিল্ডিং আছে ওখানেই ক্লাস হবে। যদি একটা ছেলে কোনো বিল্ডিং এর ক্ষতির জন্য যদি একটা ছেলে কিছু হয়ে থাকে তার জন্য আমি দায়ী হব, আর বিল্ডিং যদি পাল্টাতেই হয় তো জানুয়ারিতে সেশন শুরু হোক, ফেব্রুয়ারিতে সেশন, ফেব্রুয়ারি থেকে বিল্ডিং পাল্টানো হবে। আর আমার মুসলিম ঘরের ছেলেরা ওই খোলা মাঠে যে মাঠ রয়েছে ওই মাঠে ত্রিপুল পেটে ওখানে পড়াশুনো করবে, আপনি সেশন চালু করুন, চালু করুন। বলছে দেখছি, দেখছি। কি দেখবেন? আমরাও দেখিয়ে দেবো। শুধু 31 জানুয়ারি নয়, কলকাতা 31 জানুয়ারি গিয়ে আমরা আমাদের শেষ নয় প্রতিবাদ। ভাইজান বলেছে সারা বাংলাকে বন্ধ করে দেবো। কি বন্ধ করে দেবো? একটা রোডেও গাড়ি চালাতে দেবো না। কার ক্ষমতায়? আমার, আপনার, আমার মতো নয়, সাধারণ যুবক আর্মেনিয়ার মতো নয়, সারা বাংলা, সারা বাংলা জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যাদের রক্ত টকটক করে ফুটছে, তাদের পকেটে টাকা খরচ করে, তাদের সময়কে ব্যয় করে তারা এই প্রতিবাদে সামিল হয়েছেন। তাতে একটাই কথা, আর থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। কবিকে তারা, সেই কবি কবিতাকে তারা কিনে নিয়েছে, তাই তারা থাকতে চাচ্ছে না আর নয়, আর চোখে চোখ চেপে দেওয়ার জায়গা নেই, আর চেপে রাখা যাবে না। তাই তো ভাইজান এগিয়ে এসছেন। কেন এসছেন? তিনি তো জলসা করতে পারতেন একভাবে, তার অনেক প্রতিবাদ আছে জানেন, তিনি জলসা করতে পারতেন, তিনি জলসা দিয়ে কেন সংগ্রহ করতে গেলেন, এই কথাটা কে বলবে? আজকে দেখুন, আজকে ক্ষুদ্রাশরী আলোচনা যে আমাদের 3 বছর বয়স হয়েছে, এর আগে অনেক নেতা আছে যারা মুসলিমদের নেতা হয়ে দাঁড়িয়েছিল, তারাও এমন প্রতিবাদ করেছিল, এখন আবেদন করেছিল, তারা আজকে কোথায় আছে? শুধু এইটুকু ভাবে, আজকে জায়গায় দাঁড়িয়ে ফুটপাত সংগঠনে দাঁড়িয়ে প্রত্যেক দিন যে ভাই যার নিজের অর্থ থেকে শুধু ক্যাশ 15,000 টাকা সংগঠনের নামে জমা দিচ্ছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা দিন, তাহলে 365 কত টাকা জমা দিচ্ছেন তিনি একটু ভাবতেন। পার ডে যদি 15,000 টাকা করে যদি সংগঠনের জন্য তিনি দিয়ে থাকেন, তাহলে 365 দিন তিনি কত টাকা দিচ্ছেন? যোগ যোগ নিশ্চয়ই আপনি জানেন, এটা ভেবে দেখবেন। আজকে এমন একটা নেতা দেখান, এমন একটা বাংলার বুকে নেতা দেখান, ভারতবর্ষের বুকে নেতা দেখান, যে তার সংগঠনের জন্য পার ডে 15,000 টাকা করে জমা দেয়। একটা নেতাকে খুঁজে বার করুন তো। হ্যাঁ, তিনি টাকা দিচ্ছেন জনসাধারণ 5,00,000 টাকা, কোথায় পেয়েছে ভাবুন তো? অমুক গ্রামে রাস্তাকে 10 ইঞ্চি জায়গায় 4 ইঞ্চি হয়েছে, সে তো দিয়েছে টাকাটা, এটা ভাববেন না? আমরা সবাই জানি সব কথাগুলো, এই কথাগুলো আর নতুন নয়, এই কথাগুলো নতুন নয়, কাউকে বলে বুঝিয়ে দিতে হবে না, আপনারা শুধু এইটুকু ভাবুন আর ভাববেন সুপার সে আলোচনা যাওয়ার কেন করেছে। যদি আপনার প্রশ্ন থাকে অবশ্যই তার উত্তর আমরা দেবো, শুধু আজকে নয়, কালকে যদি প্রশ্ন হয় তার উত্তর আমরা দেবো, পিছনে বলবেন না, পিছনে বলবেন না। আমরা এখন রাজনীতির টিম নয়, রাজনীতি দালাল নয়, আমরা এখন রাজনীতির পক্ষেও নয়, আমরা শুধু বলবো আমাদের মাথায় তুমি আছো, আমাদের মাথায় তুমি আছো, তোমার দায়িত্ব আছে, ভারতের সংবিধানে আছে, ভারতে যিনি মাথায় থাকবেন তিনি ভারতের প্রজাদের দেখবেন, প্রত্যেকটা ভারতে প্রত্যেকটা দেশে যেটা হয় তার দেশে যদি একটা একটা ব্যক্তি যদি না খাওয়া পেয়ে মারা যায় তার সে অধিকার দিতে হবে, খাদ্য বস্ত্র বাসস্থান, খাদ্য বস্ত্র বাসস্থান মৌলিক অধিকার, তাকে দিতেই হবে, দিতেই হবে। সে যদি ঘুমিয়ে থাকে তাকে ডেকে দিতে হবে,
কে দেবে? সরকার তুমি দিবে। তাই তো আজকে আমাদের আবেদন, আমরা চাইছি পরিবর্তন নয়, আমরা চাচ্ছি না যে পরিবর্তন করব। বিগত 30 বছর যা ছিল তাকে পাল্টে আবার বেশি পরিবর্তন বছর হয়েছে, আবার একে পাল্টে আবার একটা আনবো, আবার 15 বছর যাবে, একের পর একের পর চলেই যাবে, আমরা সেটা চাইছি না। তুমি মাথায় আছো, তুমি জানছো, তুমি করছো, তোমাকে তোমাকে চাইছি আমরা, আমাদের আবেদন চাইছি আমরা, আমাদের দিতে হবে। তুমি কি দিচ্ছ না? তুমি তো দিচ্ছ, তুমি তো মানুষের সংরক্ষণ দিচ্ছ, তুমি তো মানুষের স্বীকৃতি দিচ্ছ। গঙ্গাসাগরে মারায় কটালো হচ্ছে, তার জন্য হাজার 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 কোটি টাকা তুমি খরচ করছো, তার জন্য মানুষের জন্য, যাতে মানুষ সেবা পায়, সুস্থতা পায়, কোনো স্বীকৃতির অভাব না হয়, তার জন্য তুমি কী করছো? হাজার হাজার কোটি টাকা খরচ করছো গঙ্গাসাগরের মেলায়। আপনি এক চোখে দেখবেন, পাশের চোখটা দেখবেন না? আজকে ফুটফায় কত দেখতে যায়, লাগে 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 শেষ হয় না ফুটফায় মুহূর্তের পাতা, 21-22-23টা দিন যদি হয় দেখা হয় শেষ হয় না। আপনার সেটা কি চোখ যায় না সেখানে? হ্যাঁ আপনার চোখ যায়, আপনি দিয়েছেন কিছু টাকা, দিয়েছেন, কবে দিয়েছেন একটা মিডিয়া বলতে পারবে? বাংলার মধ্যে আরো অনেক সংগঠন আছে যেখানে তুমি যখন টাকা দিচ্ছ বড় বড় ফ্লেক্স করে ব্যানার করে এত কোটি টাকা দেওয়া হলো, এত কোটি টাকা দেওয়া এই উন্নয়ন পরিষদকে, আপনি কবে দেখিয়েছেন কুরফায় এত উন্নয়ন এত কোটি টাকা দেওয়া হলো? হ্যাঁ দিয়েছেন, আমরা এটাও মানছি, মানছি না তা না, কিন্তু তার হিসাবটা কোথায়, তার হিসাবটা কোথায়? ফুটফা উন্নয়ন কি হচ্ছে এটা আমাদের আবেদন। আজকে ফুটফা শহীদকে আপনি 1 টাকা দেন, 2 টাকা দেন, তার হিসাব দেন, তার হিসাবটা আমাদের পরিষ্কার করে দেন যে এত টাকা দিয়েছেন, আপনি দেবেন না? খুব দূরে আজকে ফুটফায় যেতে আসতে কয়েক পায়ে দূরে আমাদের কত কষ্ট করে যেতে হয় রাস্তা, রাস্তায় বসতে উঠতে বসতে চাষা যাওয়া যায়, বয়স্ক ব্যক্তি যারা যায় মাজা ভেঙে যায় রাস্তায়, এত সুন্দর অবস্থা রাস্তা, মাজা ভেঙে যায় গাড়িতে গেলে, এসি গাড়িতে গেলে মাজা ভেঙে যায়। কিন্তু পাশাপাশি আপনি দক্ষিণের সাথে কী করেছেন, দক্ষিণের সাথে কী করেছেন? যারা দেখেছে তারা জানে, যদি একটা পানের চিপ ফেলা হয় 5,000 টাকা ফাইন, একটা পানের যদি একটা পানের ফোঁটা ফেলা হয় 5,000 টাকা ফাইন, কেন করবেন না? কারণ হাজার হাজার কোটি টাকা আপনি খরচ করেছেন, সুন্দর পথ করেছেন, সে তো অবশ্যই করতে হবে, তাহলে নোংরা হয়ে যাবে। পাশাপাশি ফুরফুরা রাস্তার জন্য আপনি কী করেছেন সেটা প্রকাশ করবেন না? আমরা দাবি এটা, আমরা তো আর একটা, আমরা একই বেন্দু দুটো হিন্দু মুসলমান, আপনি মুসলমান হিন্দুকে দেখবেন মুসলমানকে দেখবেন না, আপনি মুসলমানকে দেখবেন হিন্দুকে দেখবেন না, এটা আমরা চাই না। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা তাই 31 জানুয়ারি কলকাতায় ডাক দিয়েছি আমাদের অধিকারকে নিয়ে, দলিতদেরকে নিয়ে। আজকে দলিতদের কথা ভাবুন, দলিতরা কী হচ্ছে, তাদের ন্যায্য অধিকার তারা কী পাচ্ছে, তারাও প্রতিবাদ করে যাচ্ছে। আজকে আমাদের সঙ্গে তারাও যোগ হতে চাইছিল, আজকে 31 জানুয়ারি দলিতের নেতারা বলছিল আমরাও যাবো, কিন্তু ভাইজান বলছে না, আমরা কলকাতার বুকে ইতিহাস তৈরি করব, কলকাতার বুকে ইতিহাস তৈরি হবে। আজ পর্যন্ত কোনো রাজনৈতিক টিম পারেনি, কোনো অরাজনৈতিক টিম পারেনি এককভাবে এত সংগঠনে এত যুবককে ডেকে আনতে, যেখানে বুড়ো যাবে না, বাচ্চা যাবে না, মহিলা যাবে না, শুধু যুবক যাবে, যুবক। আর সেই ভয়তেই, এই ভয়তেই তো আজকে চলছে আমাদের প্ল্যান, চলছে আমরা যেন যেতে না পারি, কোনো অসুবিধা হবে না, আমরা ছোট নয়, আমাদের মাথায় কী আছে শুধু গায়ে হাত দিলে বুঝতে পারবে, শুধু আমাদের আটকে দিলে বুঝতে পারবে আমাদের মাথায় কী আছে। বাংলার মানুষ চেপে থাকবে না আগামী 31 জানুয়ারি, তাই আপনারা দলে দলে যোগদান করে আমাদের সব দল আমাদের সমাবেশে সফল করবে, এই তো আমাদের দাবি, আমাদের দাবি। আমাদের পিস মোর্শেক আগের হলো হুচুর কথা যদি আমরা বলতে পারি, আমার ছোট মুখে বললে অনেকটা ছোট হয়ে যাবে, তিনি কে ছিলেন, কে ছিলেন তিনি যখন বাংলা ভারতবর্ষের বুকে বলে গেছিল ব্রিটিশ জ্ঞানটাকে আমরা নেব না, ব্রিটিশে ইংলিশটাকে ভাগ করে তাড়িয়ে দাও, আমরা ইংলিশটাকে আমরা তাড়িয়ে দাও, ইংলিশ শিক্ষা আমরা নেব না। দাদা হুজুর কলকাতার বুকে ধর্মতলার বুকে দাঁড়িয়ে বলেছিল, এ আমার বাংলার মানুষ তোমরা ব্রিটিশকে তাড়িয়ে দাও, এটা আমি সমর্থন করি, ব্রিটিশের শিক্ষাকে সমর্থন তাড়াও, এটা আমি সমর্থন করি না। তোমরা কে কি করে যায় না, আমার মুরিদ, আমার মুসলমান সমাজের যারা আমাকে ভক্ত, আমি তাদের আঙুল তুলে কথা বলছি, তাদের কানে আঙুল দিয়ে বলছি, তোমরা পিছে ইংলিশটাকে তোমরা মেনে নাও, এই ইংলিশ শিক্ষাকে আমরা তাড়াবো না, আমরা তাড়িয়ে দেবো তখন যখন আমরা স্বাবলম্বী হয়ে উঠব, আমরা স্বাবলম্বী হয়ে উঠব। গান্ধীজি বলেছিল, পীর সাহেব আপনার এই কথাটা আমার মাথায় থাকবে, এই কথাটা আমার আসেনি হঠাৎ করে, সেদিন মেনে নিয়েছিল, কে মেনে নিয়েছিল, গান্ধীজি, কেন মানবেন না? তিনি কেমন পিছ ছিলেন তিনি আমি জানি না,
মানুষ আপনারা সবাই জানেন, আমার থেকে বেশি জানেন। আজকে দেখুন তো আমাদের পাশে মতুয়া সম্প্রদায় কত ভক্ত, তাদের তাদের কত ভক্ত উনি বলুন তো। একটা মেলা হয়, তা কোন ধর্মের ছেলে আসে যায় না, মেলা তো সবাই আসে, সেটাকে দেখেই বলছে হাজার হাজার পঞ্চাশ হাজার ভক্ত আছে। মানলাম পঞ্চাশ হাজার ভক্ত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে তিনি সবার সামনে বলেছেন শিক্ষামন্ত্রীকে, এই এই ঠাকুরের নামে যদি বিশ্ববিদ্যালয় তৈরি না করতে পারো তো আমি এসএসসি বাড়ি যাবো না। সত্যি তাই হলো, সন্ধ্যার মধ্যে একটা ফ্লেক্সে বড় হোক করে দেওয়া হলো ঠাকুরের নাম দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হবে। তাদের দাবি ছিল, তাদের দাবি ছিল, তারা করেছে, এটা অবশ্যই ভালো জিনিস। আজকে আমাদের পাশে যারা বিশ্ববিদ্যালয় হয়ে থাকে এটা আমাদের উন্নতি, কিন্তু আমাদের দাবি থাকবে না। আমরা যে প্রিয় ভক্ত যার জন্য বাংলার মানুষ আছে ইমান নিয়ে মরবে, ইমান নিয়ে, যার জন্য বাংলা মানুষ ইমান পেয়েছে, বাংলা মানুষ টুপি পেয়েছে, দাড়ি পেয়েছে, তার কথা ভাববেন না। তার নামে কি করেছে একটা বিশ্ববিদ্যালয় দাবি করেছে আমার শুক্রাশের আলোচনা আমাদের পক্ষ থেকে, তার নামে একটা বিশ্ববিদ্যালয় করা হোক, যদি জায়গাটা আপনাকে আমরা আহারে শুনে আমাদের পক্ষ থেকে 30 বিঘে সম্মতি দিয়ে দেবো। ভাইজান এরা মুক্ত কণ্ঠে বলে দিয়েছে 30 বিঘে যদি বলেন না হবে না, 50 বিঘে দেবো আমাদের কোন মণ্ডপে, আমাদের ঘরের মধ্যে, আমাদের বাক্সের মধ্যে 100 বিঘে সম্পত্তি আছে, আমরা দিয়ে দেবো, আমরা সংগঠনের পক্ষ থেকে দেবো, কেউ দিক আর না দিক, কিন্তু বিশ্ববিদ্যালয় না হবে, করতেই হবে, করতেই হবে, এটা আমাদের দাবি। আর এই দাবি যদি আপনারা ভাবেন না এরা ভুল, তাহলে আপনাকে আর দাদাজির কারণে মনে হয় যাওয়া লাগবে, এটা আমার বক্তব্য। ভাববেন, ভাববেন না, আমার দাদাজির কথা আপনারা সবাই জানেন, তারা তারা কি আছে, তারা কি ছিল সবই জানেন, কিন্তু একটা কথাই ভেবে বসে দাবি করি, যেটা আপনারা জানেন কি জানেন বলবো বলতে পারবো না, আপনাদের কানে এই কথা যাচ্ছে নিশ্চয়ই শুনবেন, বাংলার স্বাস্থ্যের কথা, বাংলার স্বাস্থ্যের কথা আমরা দাবি করেছি। এই স্বাস্থ্যের বিষয় নিয়ে কি স্বাস্থ্যের কথা, আজকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গ্রামে স্বাস্থ্য কেন্দ্র খুলছে, বাংলার মুখে কি স্বাস্থ্য এ দর্শন কে দিয়েছিল, বাংলার মুখে সর্বপ্রথম দাদা হাজুর পূর্বায় জমিনে একটা স্বাস্থ্য কেন্দ্র খুলেছিল, বাংলা ইতিহাসের প্রথম এটা। আর তাকে দেখেই তো আজকে বাংলা পলিগুলিতে স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে, তার দেখে তুমি শিখলে, কার দেখে তুমি শিখলে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার জায়গাটা, টানার দেখে তো শিখেছো, আর টানার নামে একটা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে পারছো না, হ্যাঁ একটা আছে কিন্তু সেখানে কি হচ্ছে, বিড়ালও যায় না সেখানে, কুকুরও যায় না, এমন অবস্থা খারাপ। তো অনেক কথা আছে, আমাদের আমাদেরকে উপস্থিত হচ্ছেন আমাদের পরিচিত বা ছোটরাশের আহারের সুন্নত জামাতের জেলা সম্পাদক তথা বসিরহাট হুজুরের আওলাদ পীরজাদা বাজিদ আমিন সাহেব, তিনি আসছেন আপনাদের সম্মুখে, এবং আমার পরেও আরও বক্তা আছে, তো আপনাদের সম্মুখে দু একটা কথা বলতে চাই, যে কিছু বোঝানোর উদ্দেশ্যে, কোনো জ্ঞান দেওয়ার উদ্দেশ্য নয়, যদি কোনো বুঝতে অসুবিধা হয়, যদি লাইনের ভুল থাকে আপনি লাইনটাকে ঠিকঠাক করে নিয়ে বুঝে নেবেন, আর যদি ক্ষমা করার যোগ্যতা যোগ্য হয় ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, শতকোটি দরুদ ও সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর রওজা মোবারকে। উপস্থিত জ্ঞানী গুণী সুধী এবং ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এর কর্মীবৃন্দ, আপামর জনসাধারণ, সকলকে সালাম জানিয়ে আজকের এই পথসভার মূল উদ্দেশ্য কি, একাধিক বক্তার বক্তব্য আপনারা শ্রবণ করলেন, যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাআত এর কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকি তথা সকলের কাছে পরিচিত ভাইজান 31 জানুয়ারি কলকাতা রানী রাসমণি রোডে
আহ্বান করেছেন সমাবেশ, তার প্রস্তুতি স্বরূপ বিভিন্ন জায়গায় পথসভা চলছে, আগামী দুদিন সময় আছে তাও চলবে, আগামীকালও কয়েকটা প্রোগ্রাম আছে। কেন কি প্রয়োজন হলো বা অনেক রকম কথা আমরা শুনে থাকি যে আব্বাস সিদ্দিকের সংগঠনের মাধ্যমে কি করবে, একদিনই তো কিছু হয় না, কলের পানি একদিন পড়লে সেখানে গর্ত হয় না, অনেক দিন ধরে পড়তে থাকলে তারপর আস্তে আস্তে একটু গর্ত হয়, একদিনই কিছু হবে না। কেন তিনি তো মিলাদ মহফিল দাওয়াত নিয়েও তো ব্যস্ত থাকতে পারতেন, রাজপথে নেমে আসলো কেন? আমি আমার দীর্ঘ জীবনে আজ দেখেছি যে আমাদের থেকে বয়স অনেক কম আব্বাস সিদ্দিকীর, অনেক কম, তবু যে বয়স কম হলেও যে লড়াকু মন নিয়ে বাংলা বাঙালির শুধু নয় ভারতবর্ষের মানুষের জন্য তিনি যে সংগ্রাম শুরু করেছেন, এই সংগ্রামটা মানুষের উন্নতি, মানুষের মানবিকতা, মানুষের অধিকার এর জন্য আর সত্যিকারের এটা প্রয়োজন হয়ে পড়েছে। একটা জিনিস দেখবেন না, কেন দরকার ছিল কি, কিন্তু পীর বংশের মানুষ শুধু অনুচ্ছেদ করেই চলতে পারত, দরকার হয়নি। দরকার হয় আমি আমার ঘরটা ভালো করলাম, আমার ঘরটা ভালো করে আমি আমার ঘরে শুয়ে আছি, পাশের ঘরে আগুন লাগতেছে, ওর ঘরে আগুন লেগেছে লাগুক করছে, তা আমার তো ঘরে লাগেনি, আমি শুয়ে আছি। আমি যদি চুপচাপ শুয়ে থাকি, যদি সেখানে আমি চেষ্টা না করে আগুন নেভাবার, ওই আগুনের টুকরা কি আমার ঘরে আসবে না? ও আগুন টুকরো তো আমার ঘরেও তো একদিন আসবে, আমার ঘরটাও তো জ্বলে যেতে পারে। তাই নেমেছে আজ রাজপথে মানুষের অধিকার আদায়ের জন্য। মনে পড়ে যায় মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহে, যে সময় ব্রিটিশ সরকার ভারতবর্ষে সারদা বিবাহ বিল বাল্য বিবাহ এটা নিষিদ্ধ করতে চলেছিলেন, এ কুফল আছে, কিন্তু কোন একটা জায়েজ জিনিসকে যদি তুমি নাজায়েজ করবে তো এটা ঠিক নয়। আর যখন সারদা বিবাহ বিল আজ উত্থাপন করেছিল, এখন যেটা শহীদ মিনার হয়েছে তখন ছিল সেটা মনুমেন্টের ময়দান, বাংলা আসামের মানুষদের ডাক দিয়েছিলেন মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহে, হাজার হাজার মানুষ ছুটেছিল তার আহ্বানে, সেই বিরাট সমাবেশে মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহে নামাজ ওয়াজ তালিমও দিয়েছেন, জেকের আজকারের তালিমও দিয়েছেন, প্রয়োজনে রাজপথে দাঁড়িয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন। ওই বিদ্রোহটা আসছিল একটা অসামাজিক অসাংবিধানিক আইনের বিপক্ষে, যে আল্লাহর কোরআন আমার মাথায়, নবী পাকের হাদিস আমার ডান হাতে, সদাশয় গভর্নমেন্টের আইন আমার বাম হাতে, গভর্নমেন্টের আইন যদি কোরআন হাদিসের পক্ষে হয় আমি আবু বকর গভর্নমেন্টের আইনকে পক্ষে ধারণ করব, আর গভর্নমেন্টের আইন যদি আমার কোরআন হাদিসের বিপক্ষে হয় আমি গভর্নমেন্টের আইনকে প্রত্যাখ্যান করতেও আমি দ্বিধা করব না। হাজার হাজার মানুষ গর্জে উঠল, স্মারকলিপি দেওয়া হলো, ব্রিটিশ কিন্তু ওইটা পাশ করতে পারলো না। আজকে তো মুড়ি মুড়কির মতন পাশ হয়ে যাচ্ছে, না যাচ্ছে না, মুড়ি মুড়কির মতন পাশ হয়ে যাচ্ছে তিন তালাক, মুড়ি মুড়কির মতন মানুষের জীবন নিয়ে চলছে ছিনিমিনি খেলা, অথচ কুকুরের জন্য প্রাণ কাঁদে, গরুর জন্য আত্মা কাঁদে, নাকি এটা হচ্ছে তো নাকি বলেন? হ্যাঁ, মানুষ মরে গেলে সেখানে কোনো আর কিনা কিছু যায় আসে না, এটা অবাঞ্ছিত, কিন্তু একটা কুকুর মারা গেলে
একটা গরু মারা গেলে তার জন্য দশটা একটা গরুর জন্য দশটা মুসলমান মারো, তবে একটা গরু মারা যাবে না। ভাই আমার, এ ভারতবর্ষে বেকারত্ব সমস্যা দূর করার নাম নেই, এ ভারতবর্ষে উন্নতি করার নাম নেই, এখন কিন্তু সুড়সুড়ি চলছে অন্যরকম, যার জন্যে আমাদের সকলের ভাইজান তথা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাআত এর কর্ণধার প্রিজাদা আব্বাস সিদ্দিকী তার প্রোগ্রামের মধ্যে একটা রেখেছেন, অনেক অনেক প্রোগ্রাম বলে গিয়েছেন, প্রোগ্রামের মধ্যে একটা লিখেছেন, যার ধর্ম যার, ভারতবর্ষ সবার, কথাটা ভুল নাকি? কেন ইংরেজরা এখানে দেখেছিল, ইংরেজরা দেখেছিল যে এখানে হিন্দু মুসলমান মিলেমিশে আছে, এখানে রাজত্ব করতে গেলে ডিভাইড অ্যান্ড রুল এইটা চালু করতে হবে, অর্থাৎ রাজত্ব করো এবং বিভেদ সৃষ্টি করো, নচে এখানে টিকে থাকা যাবে না। ওরা এইটা কিন্তু নিল, আর এই তাদের দায়িত্ব হল মাউন্ট স্টুয়ার্ট আলপিন স্টার মিস্টার উইলিয়াম মুর নানান রকম ঐতিহাসিকরা দায়িত্ব নিল যে রাজত্ব করো আর বিভেদ সৃষ্টি করো, নচে টেকা যাবে না। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কিন্তু হিন্দু মুসলমানের মিলনে, তারা তখন এক ছিল, যার কারণে আর রক্ত যেমন একদিকে দিয়েছিলেন ওবায়দুল্লাহ সিন্ধি, আর রক্ত যেমন দিয়েছিলেন মিসকিন খা, আজ কিনা সৈয়দ হাফিজ নিসারউদ্দিন যাকে পিতুমি বলে জানি, আজ ক্ষুদিরাম বসু, বিনয় বাদল, দীনেশ বাগ, এরা কিন্তু তখন শুধু জানতো আমরা মানুষ আর ভারতবর্ষ আমাদের দেশ। তাই সাত শত আলেম শহীদ হলো, ফাঁসিতে ঝুলল, ফাঁসিতে ঝুলল। আর ইংরেজরা ভালো করেই জেনেছিল যে এখানে রাজত্ব করতে গেলে বিভেদ সৃষ্টি করতে হবে এবং রাজত্ব করতে হবে ডিভাইড ইন রুল। তারা ইতিহাস বিকৃত করতে লাগলো, ইতিহাস পরিবর্তন করতে লাগলো। আর পরবর্তীতে কি হলো, এক বেঞ্চিতে বসে আছে এধারে মুসলিম ছাত্র, এধারে হিন্দু ছাত্র, যখন ইতিহাস বিকৃত করা হলো আর যখন সেই ইতিহাস পড়ানো হতে লাগলো, তখন দেখা যাচ্ছে মুসলিম ছাত্রটা মাথা হেঁট করে বসে আছে, হিন্দু ছাত্রটা রাগে ফুঁসছে, কেননা ইতিহাস তো বিকৃত করা হয়েছে। ওরা মোটামুটি সাবল্যমণ্ডিত হয়েছিল, যার কারণে ভারতের সাম্প্রদায়িক আজ হিংসার বীজ বপন করতে তারা পেরেছিল। সেইটা আবার ফিরে এসেছে না আসেনি? স্কুল কলেজগুলো দেখেন, এখন আমাদের এখানে আসেনি, যদি আমাদের এখানে সজাগ যদি না হয় তাহলে একদিন তো গোলা ছুটে আসবে, আগুনের টুকরা তো ছুটে আসবে, একদিন তো এখানে এনআরসি আজ আগুন ছুটে আসবে না? আসবে না। আর দেখেন স্কুল কলেজগুলো বৈরিকীকরণ করা হচ্ছে, আর শিক্ষা ইতিহাসকে পরিবর্তন করা হচ্ছে, জাতীয় সঙ্গীতকে বাদ দেওয়া হচ্ছে, কত কি করা হচ্ছে, উন্নতির কাজ নেই, বেকারত্ব সমস্যার সমাধান করার নাম নেই, শুধু নাম পাল্টাও, শুধু নাম পাল্টাও, নামে কি আসে যায় নাকি বলেন? নাম পাল্টাচ্ছে না, ইসলামপুর থাকলে নাক কুটকুট করছে বলে ঈশ্বরপুর করো, হ্যাঁ তাজমহল থাকলে নাক কুটকুট করছে বলে তেজমহালয়া করো, না করছে না এরকম? হ্যাঁ ভাই আমার, আর নাম পাল্টে কি বেকার সমস্যার সমাধান হবে? ভালো রকমই জেনেছে ভারতবর্ষকে আবার টুকরো টুকরো করার জন্যে। তাই শুধু ধর্মের জিগির, ধর্মের সুড়সুড়ি এটাই দিয়েছে, কিন্তু সে সময় আজ নেতাজি বা আজ আর মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ক্ষুদিরাম বসু, মিসকিন খাঁ, ওবায়দুল্লাহ সিন্ধি, ফজলে হক খায়রা আবাদি, মাওলানা মোহাম্মদ আলী, নামগুলো বলছিলাম ইতিহাস খাতে নাম তো নাকি বলেন, আজ তারা দেখেছে শুধু আমাদের ভারতবর্ষ আমাদের মাটি। আজ তারাও জেনেছিল যা কিনা মুসলমানরাও জানতেন, কারণ মুসলমানরা থেকে লিজ নিয়ে বাস করে না, বাস করছে নাকি? এখানে লিজ নিয়ে বাস করে না। ওরা নবী পাকের হাদিসই ধরেছিল যে হুব্বুল ওতানে মিনাল ঈমান, দেশের প্রতি ভক্তি ভালোবাসা হচ্ছে ঈমানের অঙ্গ, এই জন্য তো লেগেছিল তো নাকি বলেন? বলিনি তো এখানে কাজ থাকা হবে না, এসব তো কিছু বলি না, আমরা সবাই এখানে মিলেমিশে থাকতে চাই। ভাই আমার, ঠিক সেই পরিস্থিতিতে, সেই বর্বরতার যুগে, সেই আবার অত্যাচারের যুগটা
ফিরে আনার একটা অশুভ শক্তি আবার চেষ্টা করে যাচ্ছে। তাই আজ এজেন্ডায় রাখা হয়েছে যার ধর্ম যার, ভারতবর্ষ সবার। ভাই আমার আজ দেখা যাচ্ছে, আমি দেখেছি হাওড়া হুগলি মালদা মুর্শিদাবাদ নদীয়াকে বিভিন্ন জায়গায় যাই, আমি দেখেছি সত্যিকারে এটা আমাদের একটা গর্ব যে আব্বাস সিদ্দিকী ভাইজান বয়স নবীন হলেও আজ তিনি যেভাবে ছুটে চলেছেন বহু জায়গায়, তা আজ কিনা মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু নেই করে নিয়ে তিনি যেভাবে ছুটছেন, এবং তার কাজের সঙ্গে কিছু আমরা থেকে দেখেছি তিনি যে হসপিটাল তৈরি করা ধনপতার ওখানে যে আজ কিনা বিরাট প্রস্তুতি নিয়েছেন। অনেকে হয়তো এটা দেখবে যে উনি আসেন আর টাকা নিয়ে যায়, কিন্তু টাকা যে কী একটা তার কিন্তু হিসাব মোটামুটি আমার ভাই দিয়েছেন একটু আগে যে টাকা নিয়ে যান, কিন্তু টাকাটা তিনি যে কীভাবে ব্যয় করছেন, আজ কত মানুষের যে আজ কিনা সুবিধা হচ্ছে বা সুযোগ পাচ্ছে যা কিনা কোনো ভাষার মাধ্যমে যেন ফুটিয়ে তোলা অসম্ভব, কিন্তু ছুটে চলেছে, অক্লান্ত পরিশ্রম করে ছুটে চলেছে সৃষ্টির সেবা। হ্যাঁ, যাকে বলা হয় খেদমতে খাও, আসে না নাই এটা কি দরকার ছিল বলতে, তো নৈপাক সাল্লাহ আলাইসাল্লাম তো নামাজ পড়লেও সাহাবাদের নিয়ে নামাজ পড়লে ইবাদত বন্ধ করলেও তো চলে যেতেন, কি দরকার ছিল নৈপাদের ও বদরের ময়দানে যাওয়ার, কি দরকার ছিল ওহদের ময়দানে গিয়ে দাঁত মোবারক শহীদ করা, কি দরকার ছিল আহাদের যুদ্ধে খেয়ে না খেয়ে গর্ত পড়ে তার মধ্যে থেকে যুদ্ধ করা, আসে তো না নাকি বলেন। হ্যাঁ, বিশ্বব্যাপী জানতেন আমার সৈন্য সংখ্যা কম, আজ আজকাল জানতেন যে আজকাল হয়তো মানে গেলে মার খেতে হবে, ওদের ময়দানে গেলে মার খেতে হবে, তবু তিনি গেলেন কেন, যখন জানতেন মার খেতে হবে তবু তিনি গেলেন কেন, গেলেন কেন, জানে এই গোটা বিশ্বটা হচ্ছে আল্লাহর রাজ্য, আল্লাহ আমাদের পাঠিয়েছেন, আজ আমরা কিভাবে তার ইবাদত বন্দেগি করব, মানুষের সঙ্গে কিভাবে আমরা মানবতা রক্ষা করে চলব, এই অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য রক্ষা করার জন্য তিনি গিয়েছিলেন, জানতেন মার খাবে তবু তিনি গিয়েছিলেন। আজকের রাজপথে নামতে গেলে, রাজপথে নামতে গেলে অনেক অনেক বাধা বিঘ্ন আসবে না আসবে না, অনেক মার খেতে হবে, কটূক্তি করতে হবে, তবে আহলে সুন্নাতুল জামাত যারা এর অনুসরণ করে তাদের হতে হবে আরো শক্ত, প্রয়োজন হলে রাজপথে ঝরাতে হবে রক্ত, নাকি বলেন। হ্যাঁ, নবী ওলি পীর ওলিয়া আউলিয়া সেনা সংগ্রামী আজাদির আজ আজ কিনা এদেশের মাটি হিরে জহরাত মনি মুক্ত, বরং তার থেকেও খাঁটি না, খাঁটি না তার থেকেও খাঁটি এটা, আর সে রক্ষা করতে গেলে অনেক আঘাত প্রতিঘাত আসবে, তাই বলে কি সেই আঘাতের ভয়ে কটূক্তির ভয়ে পিছিয়ে আসতে হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাদিস পাকের মধ্যে আছে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার কাছে খেতে চেয়েছিলাম তুমি আমার তো খেতে দাওনি, বান্দা বলুন আপনা হাকামুল হাকিমিন আপনাকে কি করে খাওয়াবো, আপনাকে কি করে খাওয়াবো, বলছে তোমার কাছে আমার কোনো ক্ষুধার্ত বান্দা খাদ্য চেয়েছিল, তোমার তো ক্ষমতা ছিল তুমি তার দুটো দিতে পারতে, যদি তাকে দিতে হাকিকাতে আমাকেই খাওয়ানো হতো, একা খাবো একা সুখে থাকবো এই চিন্তা করলে আব্বাস ভাই একা অনেক ভালো ভালো খেতে পারতেন, একা একা অনেক সুখে থাকতে পারতেন, পারতেন না, কিন্তু চেষ্টাটা করছেন কিসের জন্যে, এক পরিবার এক চাকরি, আরে এই তো কাজবে অনেক প্রযুক্তি আসবে আমার নিজের জাতির মধ্যে থেকে আসবে না আসবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ করতে হয়েছিল কি অমুসলিমদের সঙ্গে নাকি, যুদ্ধ করতে হয়েছিল তো এই দিদি মুসলমানদের সঙ্গে না যুদ্ধ করতে হয়নি, তার গলা বুকের উপরে বসেছিল তারা অমুসলিম নাকি, সীমার বিল জিল জওসন সানান্দেনা আনা সব নামগুলো তো সব বড় বড় নাম নাকি বলেন,
ভাই ইমামে আজম আবু হানিফা সারা জীবন তো তিনি ফতোয়া দিলেই পারতেন, নামাজ কালাম পড়তে পারতেন, তাকে কেন কারাগারে বন্দী হতে হলো? আজকের দাবি আদায় করতে গেলে কারাগার ভয় করলে চলবে কারাগারে? হ্যাঁ, এটা আসবে তো জান্নাত অত সোজা? জান্নাত শুধু বসে বসে পাবে অত সোজা? ওলিয়া আউলিয়া পীর গোস কুতুব নবী রসুলদের জীবনীগুলো দেখেন, অত সহজ নয় জান্নাত, নাকি বলেন ভাই? হ্যাঁ, আর যখনই কোনো অসাংবিধানিক কিছু করতে গিয়েছে, হকপন্থীরা প্রতিবাদ করেছে, তার জন্য ভোগ করতে হয়েছে অনেক নির্যাতন, না হয়নি? আজ আমাদের উপরে যে সমস্ত অশুভ শক্তি অসাংবিধানিক পন্থা চাপিয়ে দিচ্ছে, যদি চুপচাপ বসে থাকি যা করে করুক, জীবনটা কেটে গেলেই ভালো, একদিন না একদিন শেষ হয়ে যাবে না? কিন্তু তার প্রতিবাদ করতে গেলে অনেক অনেক বিপদের সম্মুখীন হতে হবে। ইসলামের প্রথম শহীদ হযরত আম্মারকে যখন মারধর করা হচ্ছে, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আবু জেহেল মারতে মারতে আমি মেরে ফেলে দিলেও আমি যে মুহাম্মাদের কাছে শান্তির বাণী পেয়েছি এ আমি ত্যাগ করতে পারবো না, আর এ আন্দোলন আমি ছাড়তে পারবো না, এ আন্দোলন আমি ছাড়তে পারবো না। তখন আবু জেহেল বলছে, ওর মাকে ডাকো, ওর মা এসে বোঝান। আমাদের যখন এখন আমি তার দেখছি এই কলকাতায় যাবে বলে অনেক সময় বলছে, এ যাস নি, এত লোক হবে, বয়স হবে, কোথায় কি হবে, নি বেকার সব দাবি বলছেন, বলে না কি বলেন? হ্যাঁ বলে এরকম। তা সেই সময় বলছে, ওর মাকে ডাকো, ওর মা এসে বোঝা, ওর মা এসে বোঝা। তখন আম্মারের মা সুমাইয়া, ইসলামের প্রথম যিনি শহীদ হয় তিনি হচ্ছেন একজন নারী, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজ তাকে ডাকা হলো, আম্মারকে বেঁধে ফেলে রেখে দিয়েছে, বলছে তোমার ছেলে দেখো মুহাম্মাদের মত মেনেছে, তাকে একটু বোঝাও। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু সুমাইয়া চমকে উঠলেন, আমার ছেলে যদি নির্যাতন সহ্য করে যদি অস্বীকার করে যদি তাহলে আমি কি করব? মা তো এসে হাও মা ওপর কান্দতে কাঁদতো, বাবা আমি দেখছি তোরা ছেড়ে দে, আমি বোঝাচ্ছি, আমি এটা করতো তো পারতো নাকি? তো মা চমকে উঠেছে যে আমার ছেলে যদি এই নির্যাতনের মুখে পড়ে যদি আজ ফিরে আসে তাহলে তো সর্বনাশ। আস্তে আস্তে কাছের কাছে গেলেন, আর হযরতে আম্মার মনে মনে করছে, আমার মা যদি সন্তানের টাইমে আমাকে বলে যে তুমি মুহাম্মাদের দল ছেড়ে দাও তাহলে আমি কি করব? কাছের কাছে গিয়ে বলছে, বাবা আম্মার, আমি তো তোর কথায় ইসলাম গ্রহণ করেছি, আমি তোর কথাই তো মুহাম্মাদের শান্তির বাণী পৌঁছে দেওয়ার আন্দোলনে আমি যোগদান করেছি, বাবা তুই কি এখন ফিরে যাবি? তকবীর ধ্বনি দেয়, নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর, আওলাদে আল্লামাহিন, আওলাদে আল্লামাহিন। আলহামদুলিল্লাহ আমাদের আজ জেলা সম্পাদক, উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক আর ভাই বাইজিদা আমিন সাহেব এসে গিয়েছে, আপনার তার মধ্যে দিয়ে অনেক কথাই শুনবেন, আমি যে কথাই বলছিলাম আজ অত সহজ কিন্তু নয়। বাবা আম্মার তোর কাছ থেকে শুনেই তো আমি আজ সত্যের আন্দোলনের ডাক দিয়েছি, বাবা এ পথ যেন ছাড়িস না, এ পথ যেন ছাড়িস না। আর আবু জেহেল দেখলো, আবু জেহেল দেখলো যে এতে হিতে বিপরীত, ভাই আর দুই পা দুটো উঠে, আর দুই পা দুটো উঠে নে দড়ি বেঁধে, এমন করে দুই পা বেঁধে দেব হলো জন জন তাজা উঠ। আর যখন তারা দুই দিক থেকে এবার চালনা করে দিল, আর আজকে তাদের মাঝখান থেকে কি নির্মম পাষাণ, আর তাদেরকে চিরে ফেলে দেওয়া হলো, দ্বিখণ্ডিত করা হলো, তবু সত্যের আন্দোলন থেকে মুখ ঘুরিয়ে নেয়নি। বলুন সুবহানাল্লাহ। আজকে আজ আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাআত যার দাবি দাওয়া গুলো ন্যায্য হক, যেগুলো আজ অধিকার করার জন্য আমরা আব্বাস ভাই জানের সঙ্গে সঙ্গ দিতে এসেছি, হাজার দুঃখ কষ্ট কটুক্তি যদি আসে আমরা কি ছেড়ে চলে আসব? তাই
আমি শেষ করছি আমার পূর্বের সেই উক্তিটা আবার দিয়ে, ফরফরা শরীফ আহলে সুন্নাতুল জামাত কর্মীদের আরো হতে হবে সত্য, প্রয়োজন হলে রাজপথে ঝরাতে হবে রক্ত, অলিয়াউলিয়া পীর দরবেশ সংগ্রাম সেনানিয়া আজাদি এদেশের মাটি ঘিরে জহরত মণিমুক্ত বরং তার থেকেও আরো খাঁটি, এর পবিত্রতা আমরা যেন রক্ষা করতে পারি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, হ্যালো, ফুরফুরা শরীফ আহাজ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের নেতৃত্বে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের ডাকে আগামী 31 জানুয়ারি বৃহস্পতিবার কলিকাতার আলী রাজপুর রোডে যে মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে তার উপস্থিতি পর্বে আজ হাবড়া থানা শাখা কমিটির পক্ষ থেকে আইবেলিয়া গ্রামের সদস্যদের উদ্যোগে আজ এই পথসভা চলছে। এই পথসভায় উপস্থিত হয়েছেন আমাদের আল্লামা পীরজাদা বাইজিদ আমিন সাহেব। আপনাদের কানে আমার আওয়াজ গিয়ে থাকে, আপনারা আর সময় নষ্ট করবেন না, অল্প সময়ের জন্য আপনারা আসবেন এবং আমাদের এই পথসভা শেষ কাজ শেষ হবে দোয়ার মাধ্যমে, ভাইজান শেষ দোয়া করে দেবেন। এখন আপনাদের সম্মুখে দুই এক কথা বলবেন ফুটফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের বসিরহাট সংগঠনের সদস্য ভাই ইসমাইল সাহেব, মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজ আমাদের মাঝে এসেছে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা সম্পাদক আওলাদে আল্লামা পীরজাদা বাইজিদ আমিন ভাইজান এবং এখানকার ইমাম সাহেব ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যবৃন্দ। আজ আমরা কেন এই গভীর রাত্রে শীতকে অপেক্ষা করে এই ঠান্ডায় কেন বসে আছি, কার মহব্বতে বসে আছি? আমরা সকলে দাদা হুজুর পীরকেবেলা হুজুরের পাশ কলিজার টুকরা বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুরের মহব্বতে বসে আছি, কথা ঠিক না ভুল? আজকে আমরা কেন এই শীতের রাত্রে বসে হুজুরদের দুটো একটা কথা শুনছি, রাস্তার ধারে কেন? বাংলার মাটিতে মুজাহিদুল জামান দাদা হুজুর পীরকেবলা হুজুরের পাশ কলিজার টুকরা বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা হুজুররা বাংলাটাকে স্বাধীন করেছিলেন, আল্লাহা এই বাংলাটাকে গোলাপ ফুলের বাগান বানিয়েছেন, সেই বাগানে আজকে বাংলার মাটিতে অনেক সংগঠন নেমেছেন, বাংলার মাটিতে অনেক সংগঠন তৈরি হয়েছে। তবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলার মাটিতে কেন নতুন সংগঠন করল? আজ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান 31 তারিখে ডাক দিয়েছেন কলকাতার মাটিতে, আমাদের সকলের যেতে হবে। কেন আমরা আব্বাস সিদ্দিকী ভাইজানের পিছনে ছুটব? বাংলার তো অনেক সংগঠন আছে, তবে একথা মনে রাখবেন বাংলা যত সংগঠন তৈরি হয়েছেন সব সংগঠনের থেকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলার মাটিতে যে সংগঠন তৈরি হয়েছে এই সংগঠন মানুষের পাশে দাঁড়ায়, মানুষের অধিকার বুঝিয়ে দেয়, অসহায় মানুষের ঠিক অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য পশ্চিম বাংলার মাটিতে নাই গোটা ভারতবর্ষের জমিনে আল্লাহ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের
সংগঠনকে আল্লাহ ভরিয়ে দিয়েছেন। আজ বড় দুঃখের বিষয়, ফুরফুরা শরীফ আহলের সুন্নাতুল জামাত যে সংগঠন মানুষের পাশে দাঁড়ায় অসহায় মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আগামী 31 তারিখে ডাক দিয়েছেন। এই বাংলার কিছু হিংসুক মোনাফে গালে তারা চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলছে, আব্বাস সিদ্দিকের পিছনে যেও না, উনি নিজের গদি বসার জন্য রাজপথে তোমাদের ডেকেছেন, তোমরা কেউ যেও না। তবে একটা কথা জানবেন, মুজাহিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুরের কলিজা টুকরা আব্বাস সিদ্দিকী ভাইজান, আজ আল্লাহ তাকে যে অর্থ দিয়েছেন সারা জীবন বসে খালে সে অর্থ ফুরবে না। কেন আব্বাস সিদ্দিকী ভাইজান মানুষের পিছনে ছুটছেন? তবে ভাববেন মুজাহিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর দেখেছিলেন ব্রিটিশরা যখন বাংলায় অত্যাচার শুরু করেছিলেন, হুজুর কলকাতার রাজপথে এই ব্রিটিশদের প্রতিবাদ করে নেমেছিলেন। আজ তারই বংশধার আব্বাস সিদ্দিকী ভাইজান নিজের জীবনের চিন্তা না করে বাংলার মানুষ কিভাবে অধিকার বুঝিয়ে নেবে, এক পরিবার এক চাকরি কিভাবে পাবে, আর সেই আশায় বাংলার মানুষকে নিয়ে দৌড়াচ্ছেন। আর হিংসুকরা তারা বসে বসে বলছে বাংলার বাড়িতে তোমাদের অর্থগুলো চুটি নিয়ে নিজেরা গাড়ি আর বাড়ি করছে। কথা শোনেননি? অল ইন্ডিয়া কোম্পানি নাম শোনেননি? বাংলার মাটিতে মানুষের ইমান গুলো ছিনিয়ে নেওয়ার জন্য এই অল ইন্ডিয়া কোম্পানি বেরিয়েছে। এদের দাবি হলো আমরা মজাদের, আমরা পীর, আমরা নতুন সেলসেলা করব। দাদা হুজুরের সেলসেলায় শুধু দাদা হুজুরের নামটা রেখেছেন, আল্লামা হুজুরের নামটা সাইনবোর্ডে রেখেছেন, ভেতরে সব মোনাফেকি করছে। এই অল ইন্ডিয়া কোম্পানি থেকে সাবধান, ফেতনা চাবানা। আল্লাহ পাক আমাদের মাঝে মুজাহিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুর কেবলা এই বাংলা থেকে গোলাপ ফুলের বাগান করেছিল, বেঈমান মোনাফেকদের এই বাংলা থেকে নিষ্কাশন করে দাদা হুজুর পীর কেবলা এই বাংলাটা সোনার বাংলা করেছিল। আর সেই বাংলার ভিতরে সেই গোলাপ ফিলের ভিতরে অল ইন্ডিয়া কোম্পানি এই ভেজা ঢুকিয়ে দিয়ে আজকে মানুষের ইমান গুলো চিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আল্লাহ পাক আমাদের মাঝে সেই দাদা হুজুরের পরে তারই আওলাদ পীর দাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আল্লামা হুজুর কেবলার আওলাদ পীর দাদা বাইজি দাবি ভাইজানকে দিয়ে এই অল ইন্ডিয়া কোম্পানিকে বাংলা থেকে ধূলিসাৎ করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। তো জোরে বলবেন না, আমি কথা মনে রাখবেন, যারা আব্বাস সিদ্দিকীর পিছনে শত্রুতা করে আমি এদেরকে ওয়েলকাম জানাই। এই কারণে আজকে 2 বছর ধরে যে হুগলি মাদ্রাসা, সেই মাদ্রাসা এই সরকার বন্ধ করে দিয়েছিল। বাংলার অনেক সংগঠন ট্যাকরা কুচি কচ্ছপকে নিয়ে কলকাতার জমিনে মিটিং করেছিল, হুগলির মাদ্রাসা তালা খুলতে হবে, কিন্তু তারা তালা খুলতে পারল না। সবাই ফিরে এসেছিল ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত। আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছেন, কি ইজ্জত দিয়েছে এই যুবক ছেলেদের নিয়ে পীর দাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কোনো দলকে না নিয়ে একা একা গিয়ে ফুরফুরা শরীফের মুজাহিদুজ্জামান দাদা হুজুরের রোহানি দোয়া আল্লামা হুজুরের রোহানি দোয়ায় হুগলির মতো তালা খুলে সেদিকে জামাতের শহীদ দাবা পরে আব্বাস সিদ্দিকী ভাইজান ফুরফুরা জমিনে হাজির হয়েছিলেন। জোরে বলে এর পিছনে কার দোয়া? দাদা হুজুরের দোয়া। আল্লাহ জানে যে আব্বাস সিদ্দিকী মানুষেরকে বোকা বানানোর জন্য না, মানুষের টাকাগুলো নিয়ে নিজের গাড়ি আর বাড়ি বিবি বাচ্চা বাঁচানোর জন্য আব্বাস সিদ্দিকী ভাইজান এ সংগঠন করে না, শুধু সংগঠন করেছে বাংলার যুবকদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য, এক পরিবার এক চাকরি। এই হিংসুকগুলো আব্বাস সিদ্দিকী ভাইজান ভাইজি দাবি ভাইজানের পিছনে দাঁড়িয়ে যত শত্রুতা করেছে বাংলার মাটিতে, আল্লাহ
ফুরফুরা শরীফ আহলের সুন্নতুল জামাত আজকে বয়স হলো 3 বছর। এই 3 বছরের ভিতরে কলকাতায় যাওয়ার জন্য ফুরফুরা শরীফ আহলের সুন্নতুল জামাতকে আল্লাহ এগিয়ে দিয়েছেন। আবু জাহাল আবু লাহাব ওতবা সাইবা, আমার নবী 63 বছর জীবনে বেঁচে ছিলেন, নবী বাপ 40 বছর বয়সে নবুয়াত পেলেন, আমার নবীর হাতে ছিল 23টা বছর। আল্লাহ পাক এই 23টা বছরের ভিতরে আল্লাহ পাক ইসলামকে ছড়িয়ে দিয়েছিল, তার কারণ হলো আবু জাহাল আবু লাহাব ওতবা সাইবা যত আমার নবীর পিছনে লেগেছেন, আল্লাহ পাক আমার নবীর ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। আজকে অল ইন্ডিয়া কোম্পানি বলুন, আজকে অন্য সম্প্রদায় সংগঠন বলুন, এরা যত আব্বাস সিদ্দিক ভাইজানের পিছনে লাগবে, ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের পিছনে লাগবে। আল্লাহ পাক ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতকে বাংলার অতিটা ঘরে কোণে কোণে আকাশ বাতাসে ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতকে পৌঁছে দেবে। আসুন আমরা ফিরে আসি, আর বড় বড় রাত বেশি হয়ে গেছে। আমরা ছিলাম কলকাতায়, কলকাতা থেকে আমার ভাইজানের মিটিং ছিল হাড়োয়ায়, হাড়োয়া থেকে এখানে এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আর আগামী 31 তারিখে বাংলার মাটিতে আমরা দেখিয়ে দিতে চাই, আমরা মুসলমানরা পিছিয়ে না, আমাদের অধিকার বুঝিয়ে দিতে হবে। আমরা এখন কলকাতার জমিনে ফুরফুরা শরীফ সুন্নতুল জামাত এসেছে, আমাদের অধিকার যদি বুঝিয়ে না দেওয়া হয় বাংলার মুসলমানরা ঠিক থাকবে না, আগামী দিনে পার্লামেন্ট থেকে হাজির হবে, অধিকার বুঝিয়ে দেব। আমরা কেউ বাড়িতে বসে থাকলে হবে না, এটা আমাদের ইমানি পরীক্ষা। আব্বাস সিদ্দিকী ভাইজানের কি দরকার ছিল কলকাতার মাটিতে যাবে, জলসা করলে আল্লাহ তো খাওয়াই নেবে। আজকে আমাদের মাঝে দেখতে পাচ্ছেন পীরজাদা বাইজিদ আমি ভাইজান, অনেকে রিপোর্ট আছে যে ভাইজান জলসায় আসে না, জলসা কামাই করে, ভাইজান শরীরটা বড় খারাপ। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, অন্তর দিয়ে দোয়া করবেন, আল্লাহ যেন তার শরীরকে সুস্থতা রাখে। তিনি আজকে একটা মাস ধরে, সামনে বলাটা ঠিক না, প্রতিদিন এই 2-3টি করে মিটিং করছেন। আল্লাহ কাছে শুধু আমরা কাটি দোয়া করি, আল্লাহ ভাইজানকে আল্লাহ সুস্থ করে দাও। তার কারণ বাংলার মাটিতে যে বেদাতগুলো মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে, এই বেদাতগুলো যদি বাংলা থেকে নিপাত করতে হয়, আজকে বাংলার মাটিতে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আল্লাহ পীর দাদা আব্বাস সিদ্দিক ভাইজান, পীর দাদা বাইজিদ আমি ভাইজানকে হাতকে শক্ত করে দিয়ে বাংলার মাটিটা, বাংলার অধিবাসী দলিত মুসলমান পিছিয়ে পড়া সম্প্রদায় মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সাথে বাস করতে পারি, আল্লাহ পাক আমাদের মাঝে পাঠিয়েছেন। আপনারা দোয়া করবেন, আগামী 31 তারিখে আমাদের সকলকে যেতে হবে, এই দাওয়াত রইল। আমরা প্রতিটা ঘরের কোণে কোণে এই আওয়াজ পৌঁছে দেব, ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাত জিন্দাবাদ, বাংলার মাটিতে নতুন সংগঠন করেছেন, বাংলার মানুষের অধিকার বুঝিয়ে দিয়েছেন। অসহায় মানুষ যারা দুবেলা খেতে পারে না, অসহায় মানুষ যাদের একটা কম্বল জোটে না, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান 40,000 কম্বল দিয়েছেন, 40টা মাদ্রাসা করেছে। এই অসহায় মানুষ বাচ্চাগুলো পড়াশুনো করতে পারে না, এতিমখানা তৈরি করেছে। আজকে বাংলার বাড়িতে অনেক এতিমখানা আছে বাবা, তারা শুধু নামে করেছে এতিমখানা, ভেতরে সব ঠিক আছে। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে যোগাযোগ করবে, আমাদের যাদের কমিটি আছে ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের কমিটির সঙ্গে যোগাযোগ করবেন। অসহায় মানুষের পাশে ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাত দাঁড়িয়েছেন, আজও থাকবে, আল্লাহ পাক যতদিন থাকবেন এই ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাত বাংলার মাটিতে থাকবে। এ বলে বক্তব্য নিলাম, ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। মোবারকবাদ জানাই ভাইকে, ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের ডাকে আগামী 21 জানুয়ারি যে কলকাতা চলুন, কলকাতা চলুন যে আওয়াজ তুলছে বাংলার যুবক, তারই বাস্তবায়িত করার উদ্দেশ্যে আজকে আয়োজন ছেলেরাও আওয়াজ তুলেছে। কেন তুলবে না, কারণ বাংলা চলছে মূর্খদের হাতে, ভারত চলছে মূর্খদের হাতে, দোকানদার হচ্ছে প্রধানমন্ত্রী, কি হবে দেশে। তো ভাই আপনাদের সম্মুখে উত্তর 24 পরগনা জেলা সম্পাদক, ফুরফুরা আহলে সুন্নতুল জামাতের উত্তর 24 পরগনা জেলা সম্পাদক তথা আওলাদের আল্লামা হুজুর মাওলানা মোহাম্মদ বাইজিদ আমির সাহেব দুই একটা কথা বলবেন এবং সেই দোয়া করে যাবেন। আপনাদের কানে যে কানে যে পৌঁছাচ্ছে আমার আওয়াজ, আপনারা দেরি করবেন না, চলে আসুন খুব সংক্ষেপে সময় নিয়ে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত আজকে সবার সভাপতি মহাসম্মানিত উপস্থিত ওলামায়ে হযরত, বিশেষত এখানে উপস্থিত আছেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের কর্মীবৃন্দ, আমার সাথে আছে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের বসিরহাট দুই নম্বর ব্লকের সম্পাদক ভাই মুসা কালিম সাহেব, আমাদের ভাই সাবির সাহেব, এখানকার যারা নেতৃত্ব দিচ্ছেন ভাই মোহাম্মদ ভাই আছে, এবং আমার অনেকে মুখ চেনা ভাইরা আছে। আজকে বিভিন্ন জায়গায় আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পত্রপত্রিকা দ্বারা আপনারা দেখছেন যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনের প্রচার চলছে আগামী 31শে জানুয়ারি রানী রাসমণি রোডে যাওয়ার জন্য। ভাই আমি আপনাদের কাছে একটুখানি বলতে চাই, বহু জায়গা থেকে, আমি অন্য সম্প্রদায়ের মানুষের কথা বলবো না, আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষরাও চিন্তা করছে যে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষগুলোকে এতদিন পর্যন্ত দেখেছি তারা মিলাদুন্নবী জলসার স্টেজ পর্যন্ত সীমাবদ্ধ ছিল, এদেরকে স্টেজের বাইরে দেখা যায়নি কখনো, এরা কখনো পথসভা করেনি, এরা কখনো দেশকে নিয়ে ভাবেনি, এরা কখনো সমাজকে নিয়ে ভাবেনি, শুধুমাত্র ধর্মের বাণী শুনিয়েছে। কিন্তু বর্তমান সময়ে আবার তারাই দেখছে যে আজকে এরা কেন রাস্তায় নেমেছে। ভাই যাদের মনে এমন প্রশ্ন আছে তাদের কাছে বলবো, আমরা পিছিয়েছিলাম, এটা মুসলমানদের জন্য নতুন কিছু নয়, এটাই মুসলমানদের কর্তব্য। কেননা আল্লাহ পাক যাকে পৃথিবীর জমিনে তামাম মানব জাতির নেতা করে পাঠিয়েছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি আপনার আমার নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নেতা করে পাঠিয়েছিলেন। তিনি কখনোর জন্য এক ধর্মনীতির কথা মানুষের কাছে পৌঁছে দেননি, তিনি রাজনীতির শিক্ষা দিয়েছে, তিনি ধর্মনীতির শিক্ষা দিয়েছে, তিনি অর্থনীতির শিক্ষা দিয়েছে, তিনি সমাজনীতির শিক্ষা দিয়েছে, তিনি সংসারনীতির শিক্ষা দিয়েছে। এক কথাই বলতে গেলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তামাম নীতির শিক্ষাগুলো আমার রাসূলুল্লাহ মানব জাতির কাছে পৌঁছে দিয়েছে। আজকে সেই নবী পাকের দিকে লক্ষ্য করে, সেই নেতার দিকে লক্ষ্য করে বলতে হবে, আজকে মুসলিম সমাজের কাছে এরা যদি দেশ চালাতে না পারে তাহলে কে দেশ চালাবে, এরা যদি সমাজ না চালাতে পারে কে সমাজ চালাবে। অর্থাৎ আজকে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষ, আজকে যখন মুসলিম ধর্মগুরু তারা পথে নেবে, পথসভা করবে, এটা নতুন কোনো বিষয় নয়, আমরাই পিছিয়েছিলাম। আজকে আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি আজকে বর্তমান সময়ে এমনি করে লক্ষ যুবক ছেলেকে নিয়ে যে সংগঠন তৈরি করেছে, এই সংগঠনটা আগামী দিনে অনেক উচ্চ মাকামে আল্লাহ পাক পৌঁছে দেবে, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে অনেকের কাছে প্রশ্ন, কেননা জেনে রেখে দেবেন আমাদের মুসলিম সম্প্রদায়কে ক্ষতি করার জন্য, মুসলিম সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আমি হিন্দু ভাইদের দোষ দেব না, আমি খ্রিস্টানকে দোষ দেব না, আমি ইহুদিকে দোষ দেব না, আমি নাসারাকে দোষ দেব না, আমি বলবো মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর মুনাফেক মুসলমানই যথেষ্ট। আজকে লক্ষ্য করে দেখুন, আব্বাস সিদ্দিকী এই সংগঠনের তরফ থেকে 31শে জানুয়ারি ডাকার পর থেকে বহু সংগঠন তার বিরোধিতা করছে। আব্বাস সিদ্দিকী যেখানে ডেকেছে সাক্ষী আছে, যেখানে ডেকেছে একার নাম দিয়ে ডেকেছে, তিনি তার নামের পাশে অন্য কোনো হেতাকে তার নাম দেননি, এটা আমাদের সংগঠন থেকে তার কাছে দাবি ছিল। ভাই আমরা অন্য কোনো মুখকে চাই না, অন্য কারোর দরকার নাই, আল্লাহ পাক যখন আপনাকে সেই জায়গা দিয়েছে মানুষের মধ্যে, যুবকদের মধ্যে আপনার প্রতি যে ভালোবাসা দিয়েছে, আপনি সেই ভালোবাসার বলে এগিয়ে যান, আমাদের কারোর প্রয়োজন নাই, আপনি একাই দাঁড়িয়ে থাকুন, আল্লাহ পাক আপনার পিছনে লোক জোগাড় করে দেবে, এটা জোরে বলা যাবে না, প্রমাণ দেখেছে। এই জন্য এক শ্রেণীর মোল্লা মৌলভী আছে, এক শ্রেণীর সংগঠন আছে, তারা সহ্য করতে পারছে না, ও ছেলেটাকে দেখতে পাচ্ছা,
এই বাচ্চা বয়সে সে ডাকছে, লক্ষ লক্ষ ছেলে তার পিছনে দৌড়াচ্ছে, তার গাড়ি থেকে পয়সা দিতে হচ্ছে না, গাড়ি ভাড়া দিতে হচ্ছে না, টিফিন দিতে হচ্ছে না, কিছুই দিতে হচ্ছে না, তথাপি ছেলেগুলো এত মহাব্বত জন্মিয়েছে, তারা হুজুরের ভালোবাসায়, আব্বাস সিদ্দিকের ভালোবাসায়, তারা গাটি থেকে পয়সা খরচা করে, দেয়াল লিখে, পোস্টার ছাপিয়ে, পথসভার টাকা দিয়ে তারা গাটির পয়সায় রাসমণি রোডে ভরিয়ে দেবে। এই জিনিসটা অনেক সম্প্রদায়ের কাছে নয়, এই জিনিসটা আমাদেরই মুসলিম সম্প্রদায়ের অনেক সংগঠন মেনে নিতে পারছে না। এজন্য অপপ্রচার করার জন্য কি বলছে, তাদের নিজেদের সম্মান বাঁচিয়ে রাখার জন্য কি বলছে, আব্বাস সিদ্দিকে নাকি রুটি দেবে বলেছে, পাউরুটি দেবে বলেছে, কলা দেবে বলেছে, একদিনের রোজ দেবে বলেছে। ভাই আপনারা দেখেছেন না দেখেননি, ফেসবুকের মাধ্যমে দেখাচ্ছে। ভাই আমাদের কারোর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নাই। রাসমণি রোডে যে প্রোগ্রামটা করা হচ্ছে এটা যেন কোনো পার্টির নেতা করত, তাকে তার জন্য অন্তত কয়েক কোটি টাকা খরচা হতো, তাকে গাড়ি দিতে হতো, তাকে খাওয়া দিতে হতো, তার এমন করে পারিশ্রমিক খরচা দিতে হতো। কিন্তু আল্লাহ শুকরিয়া, এ বাংলার মুসলমানের মধ্যে দাদা হুজুরের জন্য যে মহাব্বত আছে, দাদা হুজুরের চতুর্থ প্রজন্ম যে ডাক দিয়েছে, সেই ডাকের পিছনে সারা দিয়ে মানুষ গাটির নিচে পয়সা, শুধু পয়সা নয় এমনও আছে, ছেলেরা বলছে শিরায় শিরায় রক্ত আব্বাস সিদ্দিকের ভক্ত, যেখানে ডাকবে নিঃসন্দেহে নিঃস্বার্থে আমরা সেখানে পৌঁছিয়ে যাব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই একটা জিনিস বলি, কেউ যদি এটাকে দেখে হিংসা মনে করেন ভুল হচ্ছে, কেন কিছু কিছু জিনিস প্রমাণিত, আল্লাহর রহম কিছু কিছু জায়গায় প্রমাণিত হয়ে যায়, আমরা তো রহম বুঝতে পারি না যে কোথায় আল্লাহর রহম হচ্ছে। কিতাবের মধ্যে একটা লেখা এসেছে, এমনি করে আল্লাহ পাক যখন কারুর প্রতি সন্তুষ্ট হয় দুনিয়ার জমিনে, আল্লাহ সর্বপ্রথমে জিবরিল আমিনকে ডেকে বলেন যে আমি আল্লাহ দুনিয়ার জমিনে ওই অমুক বান্দার ছেলে অমুকের ওপরে আমি আল্লাহ রাজি। জিবরিল আমিন এই কথাটি তামাম ফেরেশতা মণ্ডলীর কাছে জানিয়ে দেন, আমার আল্লাহ যার প্রতি রাজি, আমি জিব্রাইল তার প্রতি রাজি, এবং তোমরাও তার প্রতি রাজি হয়ে যাও। যখন তামাম ফেরেশতা মণ্ডলী রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দুনিয়ার জমিনে তামাম মানব জাতির মধ্যেও তার জন্য মহাব্বতটা পয়দা করিয়ে দেয়, যেটার বাস্তব নজির হলো বর্তমানে আব্বাস সিদ্দিকি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা বাস্তব নজির। শুধু তাই নয়, আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে আমাদের সংগঠন নয় বর্তমানে, একটা জিনিস ভেবে বড় অবাক লাগছে যে আজকে বর্তমানে পশ্চিম বাংলায় যে সরকার ক্ষমতায় আছে, এ সরকারেরই কিছু প্রতিনিধি তারা নিচে তলা থেকে আওয়াজ তুলছে, তারা বা কারোর কথা শুনে আওয়াজ তুলছে, এ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামা সংগঠন নাকি, এরা নাকি টিএমসি বিরোধী সংগঠন, এ কোনো পার্টির কাছ থেকে দালালি খাচ্ছে, এরা আমাদের বিরোধী করছে। আমি তাদের কাছে বলতে চাই, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামা সংগঠনটি কোনো টিএমসি বিরোধী করার জন্য তৈরি হয়নি, যদি এ কথা বলা হয় তাহলে আমাদেরকে ছোট করা হবে, কোনো পার্টির দালালি করার জন্য তৈরি হয়নি, যদি এ কথা বলা হয় আমাদেরকে ছোট করা হবে। আমি এ জায়গায় বলতে চাই, আজকে আমরা যে দাবি দাওয়াটা রেখেছি এটা আমরা কার কাছে চাইবো? আমি যে রাজ্যের অধিবাসী, আমি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের অভিভাবকের কাছে জানাবো, তার কাছে বলবো, যদি তিনি মেনে নেন আমরা তাকে সাধুবাদ জানাবো, যদি মেনে না নেন তবে আমরা আগামীতে প্রতিবাদ করবো। প্রথম চাওয়াতে রাগ কিসের জন্য? প্রথম চাওয়াতে রাগ কিসের জন্য? আমি উদাহরণ দিয়ে আপনাদের কাছে বলি, ভাই আজকে তিনি বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, আমি মুসলিম সম্প্রদায়ের জন্য ভাবছি, আমি তাদের জন্য 99% কাজ করে দিয়েছি, আমি মেনে নিলাম। আপনি কোন জায়গায় কাজ করেছেন আমি জানি না, কতটুকু কাজ করেছেন যারা ভোট দেয় তারা জানে, কিন্তু আমি বলবো আমরা বিরোধী করছি না। আপনি হিজাব পরে আমাদের ইফতার মাহফিলে আসেন, আমাদের ভালো লাগে, কেন রাষ্ট্রের দিকে তাকিয়ে লক্ষ্য করে, হ্যাঁ আপনি আমাদের মুখ্যমন্ত্রী, আপনি আসতে পারেন, ভালো লাগে। আমি উদাহরণ দিয়ে বলছি, আমরা কেন আপনার কাছে চাইছি? একটা জায়গায় আছে, লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে অনাহারে অর্ধাহারে, সেখানে একটা কাউন্টার খোলা আছে, সেখান থেকে একজন করে আসছে, একজনের হাতে ভাত দেওয়া হচ্ছে, প্লেটটা সাজিয়ে তার হাতে তুলে দেওয়া হচ্ছে। ভাই এমন করে যদি একজন একজন করে দেয়, আর পিছনে লাইনে যদি লক্ষ লোক থাকে, চড়া রোদ দূরে তাদের কষ্ট হবে না? হবে না, এ কথা বলেন না, কষ্ট হবে। ওই সময় আমি বাইরে দামিন কি করলাম, আমি সেই পাঁচিলের ধারে একটা জায়গায় বড় করে দেয়াল ভেঙে বিশাল বড় কাউন্টার খুলে 1000 লোক লাগিয়ে
কর্মচারী লাগিয়ে বললাম, ভাই তোমরা যারা লাইনে দাঁড়িয়ে আছো এক মুঠো ভাতের জন্য, তোমরা যারা